ঢাকা থেকে খুলনা আসতেছিলাম বাসে। আমার ঠিক সামনের সিট থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কান্নার আওয়াজ শুনে মনে হলো একটা মেয়ে কান্না করতেছে। পাশের সিটে একজন মধ্যবয়স্ক লোক বসা। আমার মনে একটু সন্দেহ হলো, কেননা টিভি নিউজে মাঝে মাঝে দেখি মেয়ে মানুষকে পাচার করে, রেপ করে, বিক্রি করে ইত্যাদি। আমি একটু ভালো করে কান পেতে শুনতেছিলাম, লোকটি মেয়েটাকে বলতেছে, চুপ কর সেমরি, চুপচাপ বসে থাক, তোরে আমার আনাই ভুল হয়েছে, হালারে কত কইরা কইলাম এই সেমরি আমার লাগবো না, তাও তোরে আমারে দিয়া দিল, এখন চুপচাপ বসে থাক, নইলে কিন্তু তোরে আবার দিয়াম। তারপর মেয়েটা আস্তে আস্তে কান্না করতে লাগলো। একটু পর লোকটি আবার মেয়েটাকে বলতেছে, ওইনে যাইয়া ভালো মতো কাম করবি, নইলে কিন্তু তোরে ওরা মাইরা ফেলবে, আর এই বালের কান্নাকাটি বন্ধ কর, নইলে কিন্তু। এইবার আমি কনফার্ম হলাম, এই মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়ছে। বাস চলেছে আর আমি সময়ের অপেক্ষায় আছি কখন মেয়েটার সাথে কথা বলা যাবে। বাস যখন মাওয়াঘাটে পৌঁছালো তখন মাওয়াঘাটে প্রচুর জ্যাম, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, আর ঘাটে যে ফেরি আছে ওইটা 1 ঘন্টা পর ছাড়বে। তার মানে আমরা পরে যে ফেরি আসবে সেই ফেরিতে যাওয়া লাগবে জ্যামের কারণে। বাসের ভিতর গরমের কারণে অনেক যাত্রী বাইরে বের হচ্ছে। কিছুক্ষণ পর ওই লোকটা বাইরে বের হলো, আমি এই রকমই একটা সময়ের অপেক্ষা করতেছিলাম। আমি মেয়েটার পাশের সিটে বসলাম, মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা বোরকা পরা, শুধু তার চোখটা দেখা যাচ্ছে, চোখটা রক্তের মতো লাল, অনেক কেঁদেছে মেয়েটা। আমি মেয়েটাকে বললাম, কোনো সমস্যা? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, সমস্যা বলে কি হবে, যে সমস্যার কোনো সমাধান নাই। আগে বলবেন তো, দেখি সমাধান করা যায় কি না। আমাকে বিক্রি করে দিছে খারাপ জায়গায়, সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কে বিক্রি করে দিয়েছে আর আপনার পরিবার কোথায় থাকে? মেয়েটা বলল, আমার পরিবার বলতে কেউই নেই, আমি একটা এতিম মেয়ে, আর যারা আমাকে বিক্রি করছে তাদের আমি কাউকে চিনি না, কিন্তু তাদের মধ্যে একজন পুলিশ ছিল। এর মধ্যে ওই মধ্যবয়স্ক লোক চলে আসলো। আমি আস্তে করে আমার সিটে বসে পড়লাম। আমি ভাবতে লাগলাম, আমি কি মেয়েটাকে বাঁচাতে পারবো নাকি পারবো না, আমি যদি আবার কোনো সমস্যার ভিতর পড়ি। লোকটি মেয়েটাকে বলতেছে, আশেপাশে খাবার হোটেল নেই, আমি সামনে হোটেলে গিয়ে খাবার লইয়া আসি, আর তুই এইখানে বইয়া থাক, আমি আইতাছি। এই কথা বলে লোকটি চলে গেল। আমি আবার মেয়েটার পাশে গিয়ে বসলাম আর বললাম, এখন কি করবেন? মেয়েটা বলল, জানি না। আমি বললাম, বাঁচতে হলে একটা উপায় আছে। মেয়েটা বলল, কি উপায়? এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি পালিয়ে কোথায় যাব? আমার তো আপন বলতে কেউ নেই এই দুনিয়াতে। সেটা এখন ভাবার বিষয় না। কিন্তু আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা পরে ভাবা যাবে। কিন্তু কিন্তু কি? এই লোকটা চলে আসবে, যদি বাঁচতে চান তাহলে এখান থেকে এখনই পালাতে হবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। দেখেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। মেয়েটা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলুন। আমি মেয়েটাকে নিয়ে সোজা বাস থেকে নেমে ফেরিঘাটের দিকে হাঁটা শুরু করলাম। ফেরিঘাটে যেয়ে দেখি ফেরি চলে গেছে। এখন কি করব কিছু বুঝতেছি না। এখন স্টিমার বোটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মেয়েটা বলল, কোথায় যাব আমরা? ভয়ে ভয়ে বলল কথাটা। আমি বললাম, আমার দাদা বাড়ি। তারপর স্টিমার বোটে উঠলাম, অনেক গতিতে চলছে। কিছুক্ষণ পর মেয়েটা অন্যদিকে ফিরে মুখের উপর থাকা মুখোশটা মাথার উপরে উঠিয়ে হাতটা মেলে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর মেয়েটা মুখোশটা ঠিক করে আমার পাশে এসে বলে, জানেন আমি এই প্রথম নদী দেখলাম। মানে আপনি আগে পরে কখনো নদী দেখেন নাই? না, আমি সব সময় এতিমখানার ভেতরেই থাকতাম। আপনার আপন বলতে কেউ কি নেই? জানি না আছে কিনা। বলেই মেয়েটা কান্না করতে লাগলো, কান্না বন্ধ করুন, মানুষজন খারাপ ভাববে। বোর্ড থেকে নামার পর আমার চাচাতো ভাইকে ফোন দিলাম। হ্যালো শাকিল, কেমন আছো ভাইয়া? ভালো, আমি আসতেছি বাড়ি। সত্যি? হুম। এই কে কে আসবে? একটা মেয়ে আছে, আমার সাথেও আসবে। কে ভাইয়া মেয়েটা? আমি আসি তারপর বলবানি। থাক, আর বলা লাগবে না, আমি বুঝছি। কি বুঝো? বলার আগে ফোনটা কেটে দিল। তারপর মেয়েটাকে বললাম, কিছু খাবেন? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। তারপর আমি জোর করে হোটেলে নিয়ে গেলাম।
মহিলা ওয়াশরুম দেখিয়ে দিয়ে বললাম হাত মুখ ধুয়ে টেবিলে আসুন। আমিও হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসলাম। ওয়েটার টেবিলে খাবার দিতেছে। এর ভিতর মেয়েটা আমাকে বলল, আমি কি এখানে বসে খাবো? তো কোথায় বসে খাবেন? না, আমি এখানে বসে খাবো না। কেন? এখানে অনেক লোকজন আর পুরুষ আছে তাই। আমি আর কোনো কথা বললাম না, ওয়েটারকে বললাম, ভাই এখানে কোনো আলাদা খাবার জায়গা আছে? হুম আছে। আপনি ওনাকে ওইখানে নিয়ে যান আর ওনার খাবারটা ওখানে দিয়ে আসেন। ওকে। তারপর মেয়েটাকে বললাম, আপনি এইখানে যেয়ে খেয়ে আসুন। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। খাওয়া দাওয়া শেষে বাসে উঠলাম দাদাবাড়ি যাওয়ার জন্য। রাত 8টার সময় দাদাবাড়ি পৌঁছালাম। বাড়ির ভিতর ঢুকে আমি একটু অবাক হলাম, আমার দাদা দাদি, চার চাচা চাচি, দুই ফুপু, ভাই বোনে পুরা ঘর ভরা। শাকিল আমার পাশে এসে বলল, চলো ভাইয়া বলে একটা রুমে নিয়ে যেতেছিল। আমি মেয়েটাকে দেখিয়ে শাকিলকে বললাম, ওই শাকিল। আর ও আপুকে ডাক দিয়ে বলল, আপু তুই ভাইয়াকে নিয়ে যা। ভাবি মানে? শাকিল মুচকি মুচকি হাসতেছে। আমি মেয়েটাকে বললাম, এনাদের সামনে একটু কান্না করবেন না। মেয়েটা মাথা নাড়িয়ে ঠিক আছে জানালো। আপু আমার সামনে এসে বলতেছে, অনেক বড় হয়ে গেছিস। মানে মেয়েটাকে দেখিয়ে এই যে বলে আপু মেয়েটাকে নিয়ে অন্য রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বের হওয়ায় শাকিল আমার হাতে একটা পাঞ্জাবি দিয়ে বলল, পরো এটা। আমি বললাম, না আমার জামা কাপড় ব্যাগে আছে। তারপরেও পরো, দাদা পড়তে বলেছে। আমি পরে বের হলাম। তারপর দাদার পাশে বসলাম। দাদাকে বললাম, কেমন আছো? তারপর দাদা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তোর মা বাপ এখন আমার উপর অভিমান করে আছে। আমি ফোন করেছিলাম তোর আব্বু আম্মুকে, তারা সকালে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম, এই 21 বছর পর দাদা আমার আব্বু আম্মুর সাথে কথা বলল। আমার মা বাবা প্রেম করে বিয়ে করছিল বলে মেনে নেয়নি। আমার দাদা তার ভাইয়ের মেয়ের সাথে আব্বুর বিয়ে ঠিক করছিল, কিন্তু আমার আব্বু বিয়ের 3 দিন আগে পালিয়ে বিয়ে করে। তারপর দাদার কাছে আসছিল, দাদা মেনে নেয়নি। আরও অনেক কথা অন্য একদিন বলবো। তারপরে সবার সাথে কথা বললাম। মেজ চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচা কই? অফিসে। আমার মেজ চাচা কাজী। এত রাতে অফিসে? এখনই চলে আসবে। তারপর দাদি আমাকে বলল, মেয়েটার নাম কি? আপু চিল্লাইয়া বলল, রোজা। সবাই মেয়েটার প্রশংসা করতে লাগলো। আমি একটু রুমের বাইরে এসে রিয়াকে ফোন দিলাম। কোথায় তুমি? দাদা বাড়ি। তোমার না খুলনা আসার কথা ছিল? একটু সমস্যা হইছে তাই দাদা বাড়ি আসলাম। কি সমস্যা হইছে? তুমি ঠিক আছো তো? তেমন কিছু হয় নাই। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। শোয়ান শোয়ান, দাদা ডাকতেছে। আমি রিয়াকে বললাম, পরে ফোন দিব, দাদা ডাকতেছে। কাল আমার পরীক্ষা নাই, আজ সারা রাত কথা বলবো। আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি, ওকে? হুম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, বাই। ফোন কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলাম। রুমের ভিতর এসে দেখি মেজ চাচা এসে পড়ছে। সবাই অনেক খুশি, আমাকে দেখে সবাই হাসতেছে। আমি দাদির পাশে বসলাম। দাদি বলল, কমল বল। মানে? আরে লজ্জা পেতে হবে না। সবাই একসাথে হু হু করে হেসে উঠল। দাদি আবার বলল, কমল বল। এই তোমরা চুপ করো। আমার মুখটা দাদির দিকে ফিরিয়ে দাদি বলল, কবুল বল। দাদি কবুল বলল মানে? তোর বিয়ে এখন, আর তুই কবুল বলবি না? আমার বিয়ে কার সাথে? কার সাথে আবার? রোজার সাথে। আরে এই মেয়েটারে তো আমি, তোর কিছু বলা লাগবে না, রোজা আমাদের সব বলেছে। তো তোর তো কিছুই বুঝি না, এখন তুই কবুল বলে এখানে সই কর। আর তুই যদি বিয়েটা না করিস তোর আব্বু আম্মুকে আমি কোনোদিনও মেনে নেব না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রোজার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া আগে বিয়েটা কর, তারপর মন ভৈরা কথা বলো। সবাই কত হাসি খুশি, আমি যদি না বলি সবাই মনে কষ্ট পাবে, সাথে মা বাবাকে দাদা মেনে নেব না। আমি আমার আব্বুকে অনেক কাঁদতে দেখেছি দাদা দাদির জন্য। এখন বাবা মাকে বলেও যদি মেনে না নেই তাহলে বাবা মা অনেক কষ্ট পাবে। কি করব কি করব কিছুই মাথায় আসতেছে না। কি হলো কবুল বল। আমি আর কোনো কিছু না ভেবে 3 বার কবুল বলে সই করে দিলাম, আলহামদুলিল্লাহ। তারপর চাচা দাদা দাদি যে রুমে রোজা সেই রুমে গিয়ে রোজা সই নিল। তারপর খাওয়া দাওয়া করে শাকিল বলল,
ভাইয়া এই রুমে চলো তো। আমি রুমে গেলাম, রুমের জানালা দিয়ে দেখলাম একটা লাল শাড়ি পরে একটা মেয়েকে অন্য রুমে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দাদা আর দাদি আসলো, এসে আমাকে একটা রুমের সামনে নিয়ে গেল। রুমের ভিতর ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাসতে হাসতে চলে গেল দাদা দাদি। আমি রুমটা দেখে অবাক হলাম, এত সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। সারা রুমে মোমবাতি, পুরা বিছানাটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রুমের ভিতর একটা খাট, একটা টেবিল, টেবিলের উপর এক গ্লাস দুধ, এর দুই সেট জামা কাপড় আছে, একটা আমার, একটা হয়তো রোজার। আমি রুমে ঢুকার শব্দ শুনে রোজা খাট থেকে নেমে এসে আমার পা ধরে বসে রইল। আমি কি করব কিছুই বুঝতেছি না। আমি ওর দুই ডানা ধরে রোজাকে দাঁড় করালাম আমার সামনে। ইয়া বড় ঘোমটা দেওয়া, রোজা আমার হাত ধরে টেবিলের কাছে নিয়ে গেল, নিয়ে দুধের গ্লাসটা আমার হাতে দিল। আমি গ্লাসটা হাতে নিয়ে বললাম, আমার কিছু কথা আছে। রোজা বলল, শুনব, সব কথা শুনব, আগে দুধটা খান, অর্ধেক খান কিন্তু। আমি রোজার পাশে দাঁড়িয়ে দুধটা মুখ লাগিয়ে খাচ্ছি। অর্ধেকের বেশি খাওয়ার সাথে সাথে রোজা একটু উঁচু হয়ে হাত ধরে দুধের গ্লাসটা মুখের থেকে দুই আঙ্গুল দূরে সরিয়ে রেখে বলল, অর্ধেক খেতে বলছি না। আমার হাত এখনো ধরা, আমি ওর দিকে তাকিয়ে আছি। ঘোমটার আড়ালে শুধুমাত্র ওর ঠোঁটটা দেখা যাচ্ছে, ঠোঁটের নিচে ছোট একটা তিল যা ওর ঠোঁটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে দুধের গ্লাসটা রোজার হাতে দিলাম। রোজা দুধটা খেয়ে আবার আমার হাত ধরে খাটের কাছে নিয়ে গেল। আমি খাটের এক পাশে বসে রোজাকে অন্য পাশে বসতে বললাম। ও এখনও ঘোমটা দেওয়া, চুপচাপ দুইজন বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, কি থেকে কি হয়ে গেল তাই না? হুম, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে কিছু কথা বলার ছিল। হুম, বলেন। আমি একজনকে ভালোবাসি, চার বছরের সম্পর্ক আমাদের, আমার বাবা মা জানে। ওর পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হলে আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সাথে বিয়েটা হয়ে গেল। আপনি তো না বলতে পারতেন। কিন্তু এ কারণে আপনাকে আমার বিয়ে করা লাগছে। আমি কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। রোজা একটু হেসে বলল, বিয়েটা হতে পারলো না, এরই মধ্যে ডিভোর্স? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিব। আপনি আমাকে একবার দেখেন তো। দেখে কি হবে? থাক, দেখা লাগবে না। আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন। বলার মতো কথা অনেক আছে, কিন্তু অধিকার নাই। কথা বলতে কোনো অধিকার লাগে না। একটা কথা বলবো, রাখবেন? এই কথাটাই অধিকার আছে। রাখবেন কিনা বলেন। হুম, বলেন। আপনি আমাকে নাম ধরে ডাকবেন আর তুমি কইরা বলবেন, শুধু এইটুকু? হুম। আচ্ছা, এবার আপনি ঘুমান। আবার আপনি? সরি, এবার তুমি ঘুমাও। আপনি কি করবেন? মুস্কানের সাথে একটু কথা বললো। এই মুস্কানকে? আরে বললাম না, আমার প্রেমিকার কথা, ওর নাম মুস্কান। ও, তা ঘুমাও তুমি। আপনি কিন্তু একবারও আমার মুখটা দেখলেন না। না দেখাটাই ভালো। রোজা শুয়ে পড়ল, ঘরের মোমবাতিগুলা আস্তে আস্তে নিভতে শুরু করছে। আমি টেবিলের উপর বসে ফোনটা হাতে নিয়ে লক করলাম আর দেখতে পেলাম 75+ মিসড কল, 93+ SMS। তাই রিয়াকে ফোন দিলাম, সাথে সাথে ফোন ধরে বলল, তুমি ঠিক আছো তো? হুম, ঠিক আছি। কেন, কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আমার নেই। আরে পাগলি, আমি একটু দূরে আছি, তার জন্য তোমার এরকম মনে হচ্ছে? তুমি এতক্ষণ ফোন ধরো নাই কেন? ফোন চার্জে ছিল, কথা বলতে বলতে টেবিলের উপর দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছি। এই যে শুনছেন, ওঠেন, উঠে বিছানায় আসেন। প্রায় মধ্যরাত, তখন মোমবাতি হাতে নিয়ে একটা লাল বেনারসি পরা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। টানা টানা চোখ, লম্বা নাক, আকর্ষণ করার মতো ঠোঁট, সাথে ঠোঁটের নিচের তিলটা। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে আছি। মশা ডুববে মুখে, ও মা, হা করে কি দেখেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, কই কিছু না তো। রোজা হাসতে হাসতে বলল, খাটে এসে ঘুমান। আপনা আবার? আমি বলছি না তুমি করে বলতে। একদম আমার মুখের কাছে মুখ নিয়ে কথাটা বলল রোজা, মানে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো। তো কোথায় ঘুমাবেন? আমি আপনার বউ, আপনি ঘুমাবেন না তো কে ঘুমাবে আমার সাথে? কিন্তু তোমাকে তো বউ হিসেবে মানি না। আপনি না মানলে কি হবে? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। এখন যদি খাটে না আসেন তাহলে আমি কিন্তু দাদাকে ডাকবো। এই না না, তাহলে চলেন।
আমি এখানেই ঠিক আছি। খাটে আসবেন নাকি ডাক দিব? তারপর রোজা অন্যদিকে, আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। সকাল 6টা ঘুম থেকে উঠে দেখি রোজা আমার বুকের উপর শুয়ে আছে। একদম পরীর মতো লাগছে, যে কেউ রোজাকে দেখলে প্রেমে পড়ে যাবে। কিন্তু আমি রিয়াকে ভালোবাসি, রোজার মায়ায় পড়া যাবে না। আমি রোজার মাথাটা বুকের উপর থেকে সরিয়ে বালিশের উপর রেখে আমি আবার শুয়ে পড়লাম। এইবার ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, কারণ আমার সামনে আমার মা বাবা আর আমার ছোট ভাই। পাশে তাকিয়ে দেখি রোজা নাই। ঘুম ঘুম চোখে মাকে বললাম, তোমরা কখন আসলা? তুই এইটা কিভাবে পারলি? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাথে রিয়ার বিয়ে ঠিক করা, ওর পরীক্ষার 3 দিন পর তোদের বিয়ে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর এখন তুই? রিয়ার কি হবে, ও যদি জানতে পারে ও তো পাগল হয়ে যাবে। তোরা না দুইজন দুইজনকে ভালোবাসিস? মা চুপ, কোনো কথা বলবি না, বের হ রুম থেকে, গোসল করে নাস্তা করতে আয়। আমি কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলাম। দরজার কাছে আসতে দেখি দরজার পাশে রোজা দাঁড়িয়ে কান্না করতেছে। গোসল করে আইসে, চুল থেকে এখনো পানি পড়তেছে। আমি হাসি মুখে বললাম, ঝড় আসছে, রেডি থাকো। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এই চাকার জন্য, আব্বু আম্মুর জন্য। আরে বাব্বা, এখনই আব্বু আম্মু? একটু মুখে ভেঙচি দিয়ে, হাতের কেনুই দিয়ে আমাকে খোঁচা দিয়ে চলে গেল। কি অদ্ভুত, তাই না? গোসল করতেছি, এরই ভিতর দরজায় করা নাড়লো। আমি বললাম, কে? আমি। কে রোজা? কি বলো? আপনার ফোন বাজতেছে, কে যেন ফোন করছে। আমি দরজাটা একটু খুলে ফোনটা নিলাম, সাথে সাথে আবার রিয়ার ফোন। হ্যালো? আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? জানি না, কিন্তু কি রকম জানি লাগতেছে। আরে পাগলি, তোমার পরীক্ষা চলতেছে তো তাই এরকম লাগতেছে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রাখি তাহলে, গোসল করব। এই এই, তুমি এত সকালে গোসল করবা কেন? তুমি তো দুপুরে গোসল করো, তাই না? আরে থাক, বলা লাগবে না, বলবা তো দাদা বাড়ি আসছি, তাই? একদম ঠিক। তা এখন রাখি, পরে কথা বলবো। সোহান সোহান সোহান। বলো। একটা কথা জিজ্ঞাসা করব। করো। সব ঠিক আছে তো সোহান? এই কথাটা শুনে আমার বুকের ভিতর একটু ব্যথা করে উঠল। আমি নর্মাল ভাবেই বললাম, সব ঠিকই তো আছে রিয়া, তুমি বেকার টেনশন করছো। আচ্ছা রাখি তাহলে, ফোন দিও কিন্তু, লাভ ইউ। লাভ ইউ টু। বাই বাই। দরজায় কেউ করা নাড়ছে, কে? আমি। বলো। আম্মু ডাকতেছে আপনাকে। আসতেছি। রিয়াকে এখন কিছু বলা যাবে না, ওর পরীক্ষা চলতেছে। এখন বললে ওর পরীক্ষা ভালো হবে না, কিন্তু রিয়া ঠিকই বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। অনেক ভালোবাসে সোহানকে রিয়া, তাই হয়তো অনুভব করতে পারে। নাস্তার টেবিলে দাদা মাকে বলতেছে, শোন বৌমা, সোহানকে আমি বিয়ে দিছি, ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়েটা দিছি। মেয়েটা দেখতে কি মিষ্টি। রোজা চুপচাপ বসে আছে, তা দেখে মা বললেন, ও বউ খাচ্ছ না কেন? এই তো আম্মু খাচ্ছে। এদিকে আয় মা, আমার পাশে বস। রোজা মার পাশে বসলো, মা নিজের হাতে রোজাকে খাইয়ে দিচ্ছে। রোজাও ভেজা ভেজা চোখে খেতে লাগলো। প্রেমের বিয়ে বেশি দিন টেকে না। মীরা প্রতিবেশী দরজায় সামনে দাঁড়িয়ে কথাটা বলল, এই তুই চুপ কর, এই বিয়ের সাক্ষী আমি তুমি। দেখো বৌমা, সোহানার রোজা কোনোদিনও আলাদা হবে না। কেন আলাদা হবে, এরকম একটা মিষ্টি মেয়েই তো আমার চাই। একটু বাইরে বের হলাম, ঘোরাফেরা করে বাসায় আসার সাথে রোজা বলল, কোথায় ছিলে এতক্ষণ? আমি কোনো কথা না বলে রুমে এসে মার কাছে গেলাম। মা, কিছু কথা আছে তোমার সাথে। বল। রোজাকে আমি বাসে, রোজা আমাকে সব বলেছে, বাসে দেখা হয়েছে, ও এতিম, তোর দাদা ভাবছে তুই রোজাকে পালিয়ে নিয়ে আইছিস, তাই তোদের বিয়ে দিয়ে দিছে, এই তো? তো এখন কি করব? কি করবি মানে? বলছিলাম কি, ডিভোর্স দি। ডিভোর্স দিবি মানে? আমাদের বংশের ডিভোর্স তালাক নামে কোনো শব্দই নাই। মা, আমি রিয়াকে ভালোবাসি। আমি রিয়ার মাকে ফোন কইরা বলে দিছি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। মা, তুমি? মা কান্না করে দিয়ে বলল, দেখ সোহান, তোর আর রোজার বিয়েটা হয়ে গেছে, এখন তুই রিয়াকে ভুলে যা।
তোর দাদার কথা শুনিস নাই? তোদের দুজনের জন্য এই বিয়েটা হচ্ছে। যা হবার তা হয়ে গেছে, এখন থেকে তুই রোজাকে ভালোবাসবি। অসম্ভব বলে চলে আসছিলাম দরজার সামনে রোজা দাঁড়ানো। আমি পাশ কেটে বাইরে বের হয়ে রিয়াকে ফোন দিলাম। রিসিভ করে কোনো কথা বলতেছে না। রিয়া রিয়া, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রিয়া, কথা বলো না কেন? কেন করলা এটা আমার সাথে সুহান? রিয়া আমার কথাটা শুনো। কেমনে পারলা তুমি এটা করতে? রিয়া শুনো, কোনো কারণ আমি জানতে চাই না। অনেক ভালোবাসি সুহান তোমাকে, অনেক ভালোবাসি। তোমার বুকে অন্য কেউ মাথা রেখে ঘুমাবে আমি ছাড়া, এ আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তুমি সকালে আমাকে বললে সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিকই আছে, কাল আমাকে একবার দেখতে এসো, কেমন আর সাথে নতুন বউকে নিয়ে আসবা। রিয়া, রাখি তাহলে। ফোনটাও কাটে নাই, ওর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি বললাম, লাভ ইউ রিয়া, একটু জোরে কান্না করে কেটে দিত। কিছুক্ষণ পর ইমন ফোন দিছে। হ্যালো। কিরে মামা, বিয়ে করলি টেরও পেলাম না। তুই জানলি কি করে? এলাকায় সবাই জানে মামা। তা তোদের তো কয়েকদিন পর বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? হুম। মনে হয় রিয়া এই বিয়েটা তাড়াতাড়ি করাইছে, তাই না? রিয়া তোর অনেক ভালোবাসে দোস্ত, কোনো সময় কষ্ট দিবি না। আমি এইবার কাঁদতে শুরু করলাম। কিরে কী হয়েছে সোহান? দোস্ত, রিয়ার সাথে বিয়ে হয় নাই। মানে? ইমনকে সব খুলে বললাম। দোস্ত তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হুম, আমি তোরে পরে ফোন দিচ্ছি। বাসায় আসলাম খাটে বসা মাত্র রোজা রুমে এসে বলল, কিছু লাগবে? না। রোজার হাতে মার সোনার চুড়ি, যে একসময় মা রিয়াকে দেবে বলে কিনেছিল মা। রোজা আমার পাশে বসল। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে ডিভোর্স দিয়ে রিয়া আপুকে আপনি বিয়ে করেন। আমি হাসতে হাসতে বললাম, আমার অধিকার পাও নাই? তা কি হইছে, বাড়ির আর সবার কাছ থেকে তো নিজের অধিকার নিয়ে নিছ। মানে? মানে আর কি, যাও বের হও রুম থেকে। রিয়া চলে গেল, আমি চোখ বুঝে শুয়ে শুয়ে ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। আমার সাজানো জীবনটা এক নিমিষে উল্টাপাল্টা হয়ে গেল। অনেক রাগ হচ্ছে রোজার উপর। কিছুক্ষণ পর রোজার রুমে আসলো। ও হয়তো ভাবছে আমি ঘুমিয়ে পড়ছি। পাশে বসে আমার কপালে একটা চুমু দিল। আমার রাগের পরিমাণটা আরও বেড়ে গেল। আমি উঠেই রোজার গালে ঠাস ঠাস, তোর সাহস কি করে হলো এটা করার? রোজা ভয় পেয়ে আমার থেকে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে বোবা কান্না করতেছে। ফর্সা গালে আমার আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তোরে বলছি না, আমার থেকে দূরে দূরে থাকবি। রোজা কোনো কথা বলতেছে না, চুপচাপ কান্না করতেছে। এরই মধ্যে মা রুমে ঢুকলো। কি হয়েছে, এত চিল্লা চিল্লি করছিস কেন? এ কি রোজা, তুই কান্না করতেছিস কেন? তোর গালে এটা কিসের দাগ? নে আম্মু। মা আমার কাছে এসে বলল, রোজাকে মারছিস তুই? কেন মারছিস মা? এবার আমার গালে পড়ছে। আমার রাগটা আরো বাড়তে লাগলো। মা, এই একটা মেয়ের জন্য তুমি? ও শুধু একটা মেয়ে না, ও আমাদের বাড়ির বউ। বউ 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 আর ভালো লাগে না মা। ভালো লাগবে আনে, আসেন ভাত খাইতে। রোজা মা, তুই আমার সাথে আয়। মা আমি খুলনা যাব, তোর সাথে পরে কথা বলবো। আর রোজার গায়ে ফেরদার হাত দিচ্ছিস তো, আমার চাইতে খারাপ আর কেউ হবে না। মা রোজাকে নিয়ে চলে গেল। আর আমি ভাবতেছি কি করা যায়। রিয়াকে ফোন দিলাম, কিন্তু ওর ফোনটা বন্ধ। এত টেনশন আমি আর নিতে পারতেছি না, পুরা মাথাটা ঘুরছে। আমি নিচে ঠাস করে পড়ে গেলাম। আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখি রোজা আমার পাশে বসে আমার হাত ধরে কান্না করতেছে। বাড়ির সবাই খাটের আশেপাশে দাঁড়িয়ে আছে। আপু ভাত নিয়ে আসলো। একে একে সবাই বের হয়ে গেল। এখন রুমে আমি, মা আর রোজা। রোজা আমার সামনে ভাত তরকারি পানি রাখতে লাগলো। হাত ধুতে যাব, তখন দেখি হাত নাড়াতে পারছি না, মনে হয় পড়ে যাবার সময় ব্যথা পাইছি। মা ভাত খাওয়াই দাও। কেন, হাতে কি হয়েছে? এমনি ব্যথা করতেছে ডান হাতে। ঠিক আছে। মা ভাত মাখাতে লাগলো। এরই মধ্যে চাচি আপু মাকে ডাকতেছে। কি? তোমাদের দাদা ডাকতেছে। খাওয়ানো শেষ হলে আসতাছি, তুই যা। চাচি তুমিও না, তোমার পোলার এখন বউ আছে, আর বউ থাকতে তুমি ওরে খাওয়াইয়া দাও। মা কিছু একটা ভেবে রোজাকে বলল, নে বাটটা খাইয়া দে, তারপর ঔষধ খাইয়া দিস। মা চুপচাপ খা, না হলে না খাইয়া থাক। মা চলে গেল। অনিচ্ছা থাকা সত্ত্বেও রোজার হাতে ভাত খেতে হলো। তারপর রিয়াকে ফোন দিলাম, কিন্তু বরাবরের মতো ফোনটা বন্ধ। রাতে আমি আগে থেকে রুমে শুয়েছিলাম, রোজা এসে আমার পাশে শুয়ে পড়ল।
আমি একটু নর্মালভাবে জিজ্ঞাসা করলাম, তোমার অতীত সম্পর্কে বললা না? রোজা আমার দিকে ফিরল, ওর চোখের পানি গাল বেয়ে পড়তেছে। খালি কান্না করে মেয়েটা, খুব মায়া হলো ওর প্রতি। নিজের অজান্তে আমার হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। আমি একটু হেসে বললাম, তোমার অতীতটা কি আমি জানতে চাই? কি হয় তুমি এতিমখানা থেকে ওদের কাছে গেলে? আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার মামারা মার অন্য জায়গায় বিয়ে ঠিক করে, কিন্তু মার সাথে যার বিয়ে ঠিক হয় সে আমাকে মেনে নিবে না, তাই মা এক প্রকার বাধ্য হয়ে আমাকে এতিমখানায় রেখে আসে। এইসব কথা আমাকে এতিমখানায় যে খালা রান্না করতো সে বলছে। বুঝলাম। তা তুমি ওই লোকদের কাছে কিভাবে গেলে? এতিমখানার মালিক মারা যাওয়ার পর কিছু বড় বড় নেতার চোখ পড়ে এতিমখানায়। এখানেই নাকি মার্কেট হবে। এতিমখানায় যত লোক ছিল তাদের মধ্যে শুধু আমিই বড় ছিলাম আর সবাই ছোট ছোট। সবাইকে আলাদা আলাদা এতিমখানায় শিফট করা হয়, কিন্তু একটা পুলিশ আমাকে ওই লোকটার কাছে বিক্রি করে দিছে। তারপর আপনার সাথে দেখা বলে কান্না করতে লাগলো। তোমাকে বলছি না, এই কান্নাকাটি একদম আমার সামনে করবা না। ও কান্না থামিয়ে বলল, আপনি রিয়া আপুকে বিয়ে করেন, কিন্তু আমারে তারায় দিবেন না। আপনার ঘরের এক কোণায় একটু জায়গা দিয়েন, আপনি তো জানেন আমার থাকার কোনো জায়গা নাই। আমি কি বলবো কিছুই মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও তাহলে। আমি বারান্দায় এসে রিয়াকে ফোন দিলাম, কিন্তু ফোন এখনও বন্ধ। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। রাত 4:30 ফোনের আওয়াজে ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর গরম নিঃশ্বাস আমার গলার ওপর পড়তেছে। রোজাকে না সরিয়ে ফোনটা রিসিভ করলাম। ইমান ফোন দিছে। হ্যালো, কি রে দোস, এত রাতে কিছু হয়েছে? দোস রিয়া। কি কি হয়েছে রিয়ার? রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। রোজা করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। দোস রিয়া সুইসাইড করেছে। মানে কি? দোস অবস্থা খুব খারাপ, সদর হাসপাতাল থেকে ফেরত দিয়েছে, খুলনা মেডিকেল নেওয়া হয়েছে। দোস্ত কি করব বল। তুই তাড়াতাড়ি চলে আয়, না হলে হয়তো শেষবারের মতো দেখতে পারবি না। কিছু হবে না রিয়ার, আমি এখনই আসতেছি। কি হয়েছে, আপনি এখন কোথায় যাবেন? আমার হাত ধরে কথাটা বলল রোজা। আমার প্রচুর রাগ উঠতে লাগলো। ঠাস ঠাস ঠাস, কয়টা থাপ্পড় দিছে আমার মনে নাই। তোর জন্য তো শুধু তোর জন্য আমার সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেছে। রোজা কান্না করতে আসে। এত রাতে চিল্লাপাল্লা শুনে বাড়ির সবাই কড়া নাড়ালো। দরজা খুলতেই মা ঘরে ঢুকে সাথে দাদি ও চাচিরা। কি হয়েছে কি সুহান, এত চিল্লাপাল্লা কেন? কি রে রোজা, তুই কান্না করতেছিস কেন? তুই আবার রোজাকে মারছিস? মা মা আমার কথা না শুনে অনবরত থাপ্পড় মারতে লাগলো আমার গালে। রোজা খাট থেকে নেমে আমার সামনে দাঁড়ালো। আম্মু, উনি আমারে কিছু বলে নাই। তুই সর সামনে থেকে। না আম্মু, উনি আমার স্বামী, উনি মারবে আমাকে আর উনি ভালোবাসবে আমায়। সর তো তুই। মারো মারো, কত মারবা মারো। এবার মা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। মা আমার পাশে বসে বলল, কি হয়েছে রিয়া? রিয়া কি? আমি এখন খুলনা যাব। কেন, আর এত গাড়ি পাওয়া যাবে না তো। রিয়ার কি হয়েছে? ও সুইসাইড করছে। কি? ও আমার জন্য সুইসাইড করছে মা। ইমন বলল সদর থেকে ফেরত দিয়েছে, খুলনা মেডিকেলে নিয়ে গেছে। আর ইমন বলল মনে হয় আর বাঁচবে না। মা কি বলবে ভাবতেছে। মা জানতো এরকম কিছু একটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা মা ভাবতে পারে নাই। দেখ সোহান, রিয়ার কিছু হবে না। রোজা আমার পাশে বসলো, আমার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এখন 5:30, শাকিল কোথা থেকে একটা বাইক নিয়ে এসে রিয়ার মাকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। খুলনা রওনা দিব, রুম থেকে বের হব। এরই ভিতর রোজার সামনে আসলো, আমার ডান হাত তার বুকের উপর রাখলো আর চোখ বুঝে বলতে লাগলো, আমি হয়তো আপনার জীবনে এসে অনেক বড় ক্ষতি করে ফেলেছি আপনার। আমার না অনেক লোক, ছোটবেলা থেকেই কাউকে আব্বু আম্মু বলে ডাকতে পারি নাই, তাই আপনার আব্বু আম্মুকে পেয়ে লোকটা আর সামলাতে পারি নাই। আমার জন্য আপনি অনেক সমস্যায় পড়ছেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার হাতটা এখনও ওর বুকের উপর, এক একটা নিঃশ্বাস আমি আমার হাত দিয়ে অনুভব করতে পারছি। আমি হালকা করুণভাবে বললাম, আর কিছু বলবে? বলো তাহলে, আমার বের হতে হবে। মারবেন না তো? না বলো, আর ওই সময় তোমাকে মারছি তার জন্য সরি। আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই। রোজা উত্তরের আশায় আমার দিকে চেয়ে আছে। আমি কি বলবো ভাবতেছি, কি মনে করে যেন আমি হাতটা মেলে দিলাম আর ও সোজা আমার বুকের উপর পড়লো। মা দরজার সামনে দাঁড়িয়ে হালকা কাশি দিল। রোজা লজ্জা পেয়ে খাটের কাছে বসলো। মা রুমে ঢুকে রোজাকে বলল, রোজা মা তুই একটু বাইরে যা।
রোজা বাইরে চলে গেল। মা কিছু বলবা? দেখ সোহান, তুই রিয়াকে ভালোবাসিস, তোর ভালোবাসাকে আমি আর তোর আব্বুর সম্মান করি, সম্মান করে বলে আমরা তোর আর রিয়ার বিয়ে ঠিক করি। কিন্তু এখন রোজা তোর বউ, তুই রোজাকে না চাইলে ও আমি রোজাকে চাই। শুধু আমি না, বরং বাড়ির সবাই রোজাকে তোর পাশে দেখতে চাই। এখন তোর হাতে সব কিছু। তাহলে মা রিয়ার কি হবে? মা কি হলো কথা বলো, রিয়ার কি হবে? ও তো আমাকে পাগলের মতো ভালোবাসে। দেখ সোহান, আমি জানি, তারপরও সোহান রোজা তোর বউ, আর আমি মন থেকে রোজাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিয়েছি। কিন্তু আমি তো মেনে নেই নাই। তুই আমার ছেলে, তোরে আর কি বলবো, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ অন্যরকম ভালোবাসা দিয়ে দিছে যা তুই এখন বুঝতে পারবি না। মা রুম থেকে চলে গেল। রিয়ার মাকে আবার ফোন দিলাম, কিন্তু ধরলো না। খুলনা রওনা দিলাম, সাথে শাকিলও হাসপাতালে আছে। গিয়ে দেখি রিয়া আর নেই, কিছুক্ষণ আগে মারা গেছে। আমি পুরো শকড, বিশ্বাসই হচ্ছে না যে রিয়া মারা গেছে। আমার চোখ থেকে অনবরত পানি পড়তেছে। রিয়ার মা রিসেপশনে নার্সের সাথে কথা বলতেছে। আমি পিছন থেকে বললাম, খালা, রিয়ার মা মারলো আমাকে, এত জোরে থাপ্পটা মারছে। আমি নিচে ফ্লোরে আসতে পড়লাম, ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। শাকিল এসে আমাকে দাঁড় করালো। খালা রিয়া কোনো কথা বলতেছে না, নীরবে কান্না করতেছে। মা চলো। রিয়ার মা কাঁদতে কাঁদতে রিয়ার ভাইয়ের পিছু পিছু চলে গেল। আমি কান্না করতেছি না, কিন্তু আমার চোখ থেকে পানি পড়তেছে। রিয়ার মার পিছু পিছু চলতে লাগলাম। তার একটা অ্যাম্বুলেন্সে উঠতে লাগলো। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের পাশে গেলাম। খালা রিয়া, তোর ওই পাপি মুখে রিয়ার নাম আর নিস না। খালা ঠাস করে অ্যাম্বুলেন্সের দরজাটা বন্ধ করে তারা চলে গেল। আমি বসে পড়ে চিৎকার করে কান্না করতে লাগলাম। রিয়া নাই, আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হয় একটা দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে। শাকিল মাকে ফোন করে বলে দিছে রিয়া মারা গেছে। একটা নার্স আসলো আমার কাছে এসে বলল, আপনার নাম কি সোহান? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। নার্স একটা ভাঁজ করা কাগজ আমার কাছে দিল। এটা কি? যে পেশেন্টটা কিছুক্ষণ আগে মারা গেছে তার লেখা চিঠি। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, আপনি কোথায় পেলেন? পেশেন্ট যখন মৃত্যুশয্যায় ছিল তখন তার মার কাছে কাগজটা দিয়েছিল আর বলেছিল এটা সোহানকে দিতে। কিন্তু পেশেন্ট মারা যাওয়ার পর পেশেন্টের মা কাগজটা ডাস্টবিনে ফেলে দেয়। আমি ডাস্টবিন থেকে উঠিয়ে আমার কাছে রেখে দিই, আর আপনাকে দেখে মনে হলো আপনি সোহান, তাই দিলাম। আমি কান্না করতে করতে বললাম, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা, মেয়েটা মারা যাওয়ার সময় অনেক মিনতি করেছে তার মায়ের কাছে, বাবার কাছে আপনাকে দেখার জন্য। আমি আর কি বলবো, আমার মনে হয় না যে রিয়া মারা গেছে। হাসপাতালের বাইরে বসে আছি, পাশে শাকিল, ইমনের অপেক্ষায় আছি। ইমন আসলো, ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ইমনও কান্না করতেছে। রিয়ার বাসায় গেলাম, কিন্তু রিয়ার আব্বু ঢুকতে দেয় নাই আমাকে। আমি শাকিল আর ইমন রিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। আমি ননস্টপ কান্না করতেছি, কী থেকে কী হয়ে গেল, তাই না? আস্তে আস্তে রিয়ার বাড়ির ভিতর লোকজন বাড়তে লাগলো। প্রায় লোকজন আমাকে ঘৃণার চোখে দেখতেছিল। নানান মানুষ নানান কথা বলতেছিল আমাকে। মসজিদ থেকে লাশের খাট আনা হয়েছে, কিছুক্ষণের মধ্যে রিয়াকে শেষ গোসল করাতে নিয়ে যাবে। আমার কিছু বন্ধু আমাকে বাজে ভাষায় গালাগালি দিতে লাগলো। ওরা কেউ বিশ্বাস করতে পারছিল না যে রিয়া সুইসাইড করছে। তাও আমার জন্য, যেখানে কিছুদিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, আর আজ মসজিদের মাইকে এহেলান দিতেছে যে রিয়ার নামাজে জানাজা বাদ জোহরে নামাজের পর হবে। রিয়ার আব্বু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেন আমি ভিতরে ঢুকতে না পারি। পুলিশ আসছিল লাশ নিয়ে যেতে ময়নাতদন্ত করার জন্য, কিন্তু রিয়ার আব্বু তার মেয়ের শরীর কাটাছেঁড়া করতে দেবে না বলে পুলিশকে অনেক টাকা খাওয়াইছে। রিয়ার আম্মু বাইরে আসছে। আমি দৌড়ে তার কাছে গেলাম আর বললাম, খালা, রিয়াকে শেষবারের মতো একবার দেখতে দিন। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, তুই আমার মেয়েকে দেখতে পারবি না, আমার মেয়ে তোরে শেষবার দেখার জন্য তড়পাইছে, আকুতি মিনতি করছে, কিন্তু তোরে দেখতে পায় নাই, তাই তরেও দেখতে দিব না, তুইও তড়পাবি, আজীবন আফসোস করবি যে শেষবার তুই আর রিয়ার মুখটাও দেখতে পাসনি। আমি রিয়ার মার পা ধরে কান্না করতে লাগলাম। রিয়ার বড় ভাই এসে রিয়ার মার কাছ থেকে নিয়ে আমাকে বাইরে বের করে দিল। ওদের বাসার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ঘর থেকে রিয়ার লাশ বাইরে বের করা হচ্ছে, শেষ গোসল করাতে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাবো না রিয়াকে, ভালোবাসি বলবে না আমায়। পরীক্ষা দিয়ে আইসে রিয়ার কিছু বান্ধবী, ওরাও আমাকে অনেক আজে বাজে কথা শুনাইয়া গেল। আমি কোনো কথাই বলতেছি না, সব কিছু অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে।
মসজিদের মাইকে আবার এহলান দিল জানাজার বিষয়। আমার মা আর রোজা আইসে রিয়ার বাসায়। আমার সামনে থেকে বাসার ভিতর ঢুকলো, আমি বাইরে দাঁড়িয়ে দেখতেছি। রোজা আমার কাছে আসতে চাইছিল, কিন্তু মা ওকে হাত ধরে বাসার মধ্যে নিয়ে গেল। কিছুক্ষণ পর মা বের হলো, ভেজা ভেজা চোখে আমায় বলল, বাসায় চল। আমি চুপচাপ কোনো কথা বলতেছি না, শুধুমাত্র চোখ থেকে পানি পড়তেছে। রোজার পাশে যে বললাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, তাই না? শুধুমাত্র তোমার ভালোই দেখলো তোমার আল্লাহ, আর কারো ভালো দেখালো না। রোজা কোনো কিছু না বলেই কান্না করতে লাগলো। মা আবার বলল, বাসায় চল, মারিয়াকে একবার দেখবো। আর কাউকে দেখতে দিবে না, আর মেয়েদের লাশ আপন লোক ছাড়া পরপুরুষকে দেখতে দেয় না। ওর মামারে দেখতে দেয় নাই? আমি আর কোনো কথা বললাম না, কারণ এসব নিয়মকানুন আমি জানি। আমার বুক ফেটে কান্না আসতেছে, রিয়াকে শেষবার দেখতে পারবো না। মার সাথে আমাদের বাসায় আসলাম, কিছুক্ষণ বাসায় বসে উজু করে নামাজে গেলাম। নামাজ শেষে মসজিদের বাইরে এসে দাঁড়ালাম জানাজার জন্য। মসজিদের বাইরে আগে থেকেই রিয়ার লাশ রাখা ছিল। একে একে তিন কাতারে জানাজার নামাজ শুরু হলো। জানাজা শেষে দাফন করার পর আর বাসায় যাইনি, সারাটা দিন ইমনের সাথে ছিলাম। রাত একটার সময় বাসায় আসলাম, ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢোকার সাথে সাথে দেখলাম সবাই হলরুমে বসে আছে। আমি কোনো কথা না বলে সোজা আমার রুমে আসতে যাব, তখনই মা বলল, ভাত খাবি না? না, খিদা নাই বলে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবতেছি, রিয়ার মৃত্যুর জন্য কাকে দোষ দিব, আমাকে, রোজাকে, মাকে, নাকি রিয়া নিজেই দায়ী? রিয়া আমাকে একবারও বোঝার চেষ্টা করলো না। আজ অনেক একা একা লাগতেছে নিজেকে। এরকম একটা দিন আসবে কোনোদিনও কল্পনাও করতে পারি নাই। কিছুক্ষণ পর, এই যে শুনছেন? শুনতেছি, বলো। উঠেন তো। কেন উঠেন তো? আমি উঠে পিঠের তলায় একটা বালিশ দিয়ে হেলান দিয়ে বসলাম। রোজা ভাত মাখতে শুরু করলো, আমার মুখের কাছে এক লোকমা ভাত নিয়ে বলল, হ্যাঁ করুন। আমি চুপচাপ ওর দিকে তাকিয়ে আছি, ও আবারও বলল, কি হলো, হ্যাঁ করুন। তখন বললাম, না খাবো না। দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খান নাই, আরও আপনার হাতে ব্যথা, খাবেন কি করে, নিন হ্যাঁ করুন। আমি এইবার একটু জোরে চিল্লাই বললাম, খাবো না, শুনো নাই। আওয়াজ শুনে মা রুমের ভিতরে আসলো, এসে রোজাকে বলল, তোরে বলছি না ও খাবে না, ওর জন্য তুইও সারাদিন না খাইয়া রয়েছে, তুই খাইয়া ঘুমাইয়া পড়। আর সোহাগ, রোজারে যেন মারা টারা হয় না বলে দরজাটা আটকিয়ে চলে গেল। রোজাও ভাত না খেয়ে হাত ধুয়ে বিছানায় শুয়ে পড়ল। কি অদ্ভুত, তাই না? ও আমার জন্য না খেয়ে বসে আছে। রিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে রোজার ডাকে ঘুম ভাঙে, চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। চাটা হাতে নিলাম, এক চুমুক খাওয়ার পরেই রোজা জিজ্ঞাসা করল, চা কেমন হয়েছে? আমি মাথা নাড়িয়ে ভালো বললাম। আমি নিজেকে অনেক নর্মাল রাখার চেষ্টা করতেছি, যদি কেউ বুঝতে না পারে আমার ভিতর থেকে কী চলতেছে। মানুষের ভালো করতে যেয়ে নিজের আপন মানুষকে হারালাম, আর রোজা পেল আপন মানুষ। আমার কাছে মনে হয় এই রোজার জন্য সব কিছু হয়েছে। না ওর সাথে আমার দেখা হতো, না ওর জন্য আজ এই দিন দেখতে হতো। রোজা রোজা রোজা, কি করবো ওকে, আমার মাথায় কাজ করতেছে না। ফ্রেশ হয়ে নাস্তা না করে বাসা থেকে বের হতে যাব, এর মধ্যে রোজা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, কোথায় যান, নাস্তা করবেন না? না, ও আমার হাত ধরে নাস্তার টেবিলে নিয়ে যেতে লাগলো। আমার এত পরিমাণ রাগ হলো যে ওর গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে দিলাম। রোজা আমার হাত ছেড়ে দিয়ে ছলছল চোখে আমার দিকে চেয়ে আছে, তুই এই বাড়ির বউ, আমার বউ না, এই কথাটা সবসময় মনে থাকে যেন। চলে আসার সময় মা রুমের দিকে তাকিয়ে দেখি মা আরও আমার দিকে চেয়ে রইছে। বাইরে বের হয়ে দেখি রিয়ার ছোট ভাই বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ নিয়ে। ওর পাশে যেয়ে দাঁড়ালাম, ও নিচের দিকে চেয়ে আছে, কিছু বলবি আরিয়ান? ও তখন কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ব্যাগটা আমার হাতে দিল। আমি হাতে নিয়ে বললাম, কি এতে? ও কাঁদতে কাঁদতে বলল, এটা আপুর ডায়েরি, তুমি যে শাড়ি দিছো সেই শাড়িটা। আমি জানি তুমি আপুকে অনেক ভালোবাসো, কিন্তু কি থেকে কি হয়ে গেল? আমি জানি তুমি অন্যায় কিছু করনি, কারণ তুমি আপুকে অনেক ভালোবাসতা। চাইছিলাম ডায়েরিটা আমার কাছে রেখে দেবো, কিন্তু ডায়েরির প্রথম পাতায় লেখা, এই ডায়েরিটা শুধুমাত্র তোমার ধরা ছোঁয়া পড়ার অধিকার আছে, তাই তোমার কাছে এই দিতে আসলাম। কি বলবো, আমার মাথায় কিছুই আসতেছে না। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তুই আমারে মাফ করে দিস, আজ আমার জন্য তোর বোন। তুমি কোনো কিছু করো নাই, আমি জানি বলে দৌড়াতে দৌড়াতে চলে গেল আরিয়ান। পিছন থেকে অনেক ডাক দিছিলাম কিন্তু ফিরল না। ব্যাগটা হাতে নিয়ে ইমনের বাসায় গেলাম, যে দেখি ও এখন ঘুমে। ডাক দেওয়ার সাথে সাথে উঠে বসলো আর হাসি মুখে বলল, কিরে মামা এত সকাল সকাল? এমনি আসলাম, সারাটা দিন ওর সাথে ঘুরলাম, কারণ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। রিয়ার কথা যেন মনে না পড়ে, মনে পড়লে কান্না আসে। কেন ও আমাকে রেখে চলে গেল, ও কি আমাকে একটু বিশ্বাস করতো না? রিয়ার কথা যেন মনে না পড়ে তাই নিজেকে ব্যস্ত রাখতেছি। রাত 11টার দিকে বাসায় আসলাম, দরজায় টোকা দেওয়ার সাথেই
দরজা খুলে দিল। রোজা হয়তো আমার অপেক্ষায় ছিল। ভিতরে ঢুকে রুমের দিকে যাচ্ছিলাম, এর মধ্যে রোজা বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি টেবিলে ভাত দিচ্ছি। আমি বাইরে থেকে খেয়ে আসছি, এখন আর খাবো না। রোজার দিকে তাকিয়ে দেখি ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। রুমে যে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আলমারির ভিতর রাখলাম আর শাড়িটা টেবিলের উপর রাখলাম, ছাদে এসে বসে রইছি। রিয়ার চিঠি আর ডায়েরি আমি এখনও পড়ি নাই, কারণ ভয় পড়ি নাই, না জানি কী লিখছে। হয়তো আমার উপর ওর যত অভিমান আছে সেটা লিখছে। চোখ থেকে পানি পড়তেছে আর মনে মনে বলতেছি, রিয়া কেন তুমি আমাকে একবারও বোঝার চেষ্টা করলে না? এই কি তোমার ভালোবাসা রিয়া? আমি এখন একা একা কেমনে থাকবো? জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমি। আরও কিছুক্ষণ বসে থেকে রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে আমার মেজাজটা চরমে উঠে গেল, কারণ রিয়া শাড়ি, রোজা পরছে, হাসি মুখে রোজা আমার দিকে চেয়ে আছে। আমি ওর সামনে যেয়ে বললাম, এই শাড়ি তোমাকে কে পরতে বলছে? রোজা আমার কথার উত্তর না দিয়ে বলল, কেমন লাগছে আমাকে? এইবার আর নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না, ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বললাম, তুই এই শাড়ি পরছিস কেন? ও কাঁদতে কাঁদতে বলল, আমি মনে করছি এটা আমার জন্য আনছেন। তোর জন্য আনবো? কে তুই? কি হইস তুই আমার যে তোর জন্য আমি শাড়ি কিনে আনবো? রোজা চুপচাপ দাঁড়িয়ে কান্না করতেছে। আমি আবারও বললাম, শাড়ি খোল। কি হলো শাড়ি খোল? ও তারপরেও চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে। আমি এক প্রকার জোর করে ওর শরীর থেকে শাড়ি খুলে নিলাম। রোজা এখনও দাঁড়িয়ে কান্না করতেছে। অন্য একটা শাড়ি বের করে ওর দিকে ছুঁড়ে মেরে রিয়া শাড়িটা টেবিলের উপর রেখে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কড়া শুনে ঘুম থেকে উঠি। উঠে দেখি রোজা আমার পায়ের উপর ওর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে। তাড়াতাড়ি দরজা খুললাম। দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকতে বলল, রোজা কই? মা বিছানার দিকে তাকিয়ে দেখি রোজা শুয়ে রয়েছে। মা রোজার পাশে বসে রোজাকে ডাক দিল। রোজার কোনো সারা শব্দ নাই। এক অজান আশঙ্কা ভর করলো মনের ভিতর, রোজার কোনো কিছু হয়ে গেল না তো? মা তারপর তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দিল, কারণ রোজা অজ্ঞান হয়ে পড়ে আছে। মা আমার পাশে এসে বলল, রোজাকে মারছিস? আমি কোনো কথা বলতেছি না, চুপচাপ বসে আছি। মা যা বোঝার বুঝে নিয়েছে। মা এবার বলতে শুরু করল, আর কত কষ্ট দিবি মেয়েটাকে? দুই দিন না খেয়ে আছে তোর জন্য। যদি কষ্টই দিবি তাহলে কেন ওকে বাঁচাইলি? সোহান যে চলে গেছে তার জন্য নিজে তো কষ্ট পাইতাছিস আর অন্যকেও কষ্ট দিতাছিস। আর কত সোহান, তুই যদি ওকে মেনে না নিস তাহলে এখনই ওকে গলা টিপে মেরে ফেল। মা রোজার কাছে চলে গেছেন মানে আমার রুমে, আর আমি হল রুমে বসে আছি, কি করবো ভাবতেছি। দরজায় কেউ করে নাড়লো, খুলে দেখি ডাক্তার। রোজাকে দেখে বলল, না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, তাই অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, বলে ডাক্তার চলে গেল। মা রোজার পাশে বসে রোজার মাথায় তেল পানি দিতে লাগলো। আমি পাশে বসে দেখতেছি কি মায়াবী চেহারা, যে কেউ রোজাকে ভালোবাসতে চাইবে। আমি ভালোবাসতাম কিন্তু আমার সবটা জুড়ে আছে শুধু রিয়া। রোজার জ্ঞান ফিরল, চেয়ে দেখে মা আর আমি পাশে বসে আছি। রোজার জ্ঞান ফিরছে দেখে মা খাবার আনতে গেল। আমি রোজার দিকে চেয়ে আছি আর রোজা আমার দিকে। মা খাবার নিয়ে রুমের ভিতরে ঢুকলো। রোজার পাশে বসে ভাত মাখতে শুরু করলো। এরই মধ্যে রোজা বলল, আম্মু আমি ভাত খাবো না। কেন খাবি না? তোমার ছেলেও তো না খেয়ে আছে। কে বলছে যে আমি না খেয়ে আছি? কে বলবে? আমি বলছি আমার উপর রাগ করে তো আপনি বাসায় খান না। থাক, ওর সাথে কথা বলা লাগবে না, তুই হা কর মা। মা রোজাকে কথাটা বলল, না আম্মু আমি খাবো না। তুই না খেলে তো তোর শরীর আরো খারাপ হয়ে যাবে মা। ওনাকে বলেন উনি টাইম টু টাইম বাসায় খাবে আর আমাকে এখন খাওয়ায় দেবে, তাহলে আমি খাবো। মা আমার দিকে চেয়ে আছে। আমি মাকে ইশারায় বলল, বাটটা খাইয়া দে। মা আমি পারবো না। চুপচাপ খাইয়া দে, আমি বাইরে থেকে ঔষধ নিয়ে আসতাছি, বলে মা ভাতের প্লেটটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি বার কি করব, অনিচ্ছা থাকা সত্ত্বেও চুপচাপ খাইয়া দিতে লাগলাম। খাওয়া শেষে মা রুমে আসলো। আমি উঠে বাথরুমে চলে গেলাম। বাথরুমে ঢুকে কান পেতে শুনতে লাগলাম বাইরে মা আর রোজা কি কথা বলে। তুই ওর জন্য কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিস? আম্মু আমার জন্য আজ উনি ওনার ভালোবাসার মানুষের চিরতরে হারায় ফেলছে। কেন শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস? রিয়ার মৃত্যুর জন্য তোর আর সোহানের কোনো হাত নাই, এটা নিয়তি, এটাকে মেনে নিতে হবে। আম্মু ওনার মনে অনেক কষ্ট কিন্তু উনি প্রকাশ করে না। তা আমি জানি, তার জন্য তুই নিজেকে কষ্ট দিবি। না আম্মু আমি শুধু ওনার কষ্টের ভাগটা নিতে চাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর, বলে মা চলে গেল। আমি বাথরুম থেকে বের হয়ে রোজার পাশে যেয়ে বসলাম। রোজা বলল, কিছু বলবেন? তোমার যদি কিছু হয়ে যেত কি আর হতো, মরে যেতাম। চুপ। আমি জানি আপনার সবটা জুড়ে শুধু রিয়া আপু আছে,
আমি না, রিয়া আপুর জায়গাটা নিতে চাই না, শুধু আপনার পায়ের নিচে একটু জায়গা দিয়ে, কারণ এইখানে আমার বেহেস্ত, আমার জান্নাত। আমি কোনো কথা না বলে বাসার বাইরে চলে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি কি করব। দুপুরবেলা মা ফোন দিয়ে বলল তাড়াতাড়ি বাসায় আসতে। বাসায় যেয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। রোজার দিকে চেয়ে দেখলাম ওর মুখে প্রাপ্তির হাসি। কিছুক্ষণ বাসায় বসে আবার বাইরে বের হলাম, গন্তব্য ইমনের বাসা। ইমনের বাসায় যেয়ে দেখলাম ইমন নেশা করতেছে, মানে আমিও আগে করতাম একটু একটু, কিন্তু রিয়া আমার জীবনে আসার পর আর কোনো দিন ছুঁয়ে দেখিনি। আজ ইমনকে খেতে দেখে আমারও খেতে ইচ্ছে করলো। ইমনের পাশে বসলাম। কিরে মামা খাবি? দে খাই, অনেক দিন তো খাই না। ইমনের সাথে মদ খেতে শুরু করলাম, সাথে গাঁজাও। অনেক দিন পর খাচ্ছি, তাই নেশা পুরা চরমে উঠে গেছে। রাতে 11টায় মা ফোন দিল। মা বলো। কই তুই? এই তো মা, ইমনের বাসায়। তাড়াতাড়ি বাসায় আয়। আসতেছি, বলে ফোন কেটে দিলাম। ইমনকে বললাম একটা গাজার বিড়ি দে আমাকে। বিড়িটা নিয়ে বাসায় আসলাম। রোজা আর আমি একসাথে খাবার খেলাম। রোজাকে বললাম তুমি ঘুমাও, আমি কিছুক্ষণ পর আসতেছি, বলে ছাদে চলে আসলাম। বিড়িটা জ্বালিয়ে খেলাম, খুব ভালো লাগতেছে। এখন রুমে আসলাম। রুমে এসে দেখি রোজা শুয়ে আছে। ওকে দেখে আমি পুরা হ্যাং। ওর কোমরটা দেখে আমি এইভাবে কোনোদিন কোনো মেয়েকে দেখিনি। আমি আস্তে আস্তে ওর পাশে গেলাম। ও সাথে সাথে চোখ খুলে আমার দিকে চেয়ে রইছে। আমি ওর গলায় কিস করতে যাব, এরই মধ্যে রোজা বলল, আপনার মুখ থেকে আজ বাজে গন্ধ আসতেছে। কে শুনে কার কথা? আমি ওর গলায় ঘাড়ে কিস করতেছি আর ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। রোজা আমার গালে থাপ্পড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিল্লাইয়া বলল, কি খেয়ে আসছেন, বাজে গন্ধ আসতেছে আপনার মুখ থেকে। আমি পুরা হ্যাং। রোজা আমার গালে থাপ্পড় মারল, মাথাটা পুরা ছিনছিন করতেছে। রোজার আওয়াজ শুনে মা দরজায় করে নাড়তেছে আর বলতেছে, কি হয়েছে রোজা, দরজা খোল। সুহান, সুহান কি হয়েছে, দরজা খোল। আমি ছলো ছলো চোখে রোজার দিকে চেয়ে আছি আর রোজা মাথা নিচু করে বোবা কান্না করতেছে। দরজার ঠক ঠক আওয়াজ বাড়তে লাগলো। দরজার ওপাশে মা আর আব্বু জোরে জোরে বলতেছে দরজা খুলতে। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। দরজায় আওয়াজ আরও বাড়তে লাগলো। রোজাও দরজা খুলতেছে না, তাই আমি উঠে দরজা খুললাম। মা তাড়াতাড়ি রুমের ভিতর চলে গেল আর আব্বু আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে। আমি কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এদিকে মা ঘরে ঢুকে রোজাকে বলল, কি হয়েছে। রোজা কোনো কথা না বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা বোঝার চেষ্টা করতেছে আসলে ঘরের ভিতরে কি হয়েছে। রোজার মাথায় হাত বুলাতে বুলাতে আবার জিজ্ঞাসা করল, কি হয়েছে। রোজা কোনো কথা না বলে আরও জোরে জোরে কান্না করতেছে। মা মনে করল সোহান হয়তো আজ বেশি কিছু করছে, কারণ সোহান আগে পরে রোজাকে মারছে, বেশি কথা বলছে। কিন্তু রোজা এমনভাবে কাঁদে নাই, কিন্তু আজ না, মা আর ভাবতে পারতেছে না। মার অনেক রাগ হচ্ছে সোহানের উপর। সোহানকে এখন হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেত। এদিকে আমি ভাবতেছি কি করতে যাচ্ছিলাম রোজার সাথে, আমি নেশার ঘরে। কিন্তু তারপরেও রোজা আমার গায়ে হাত দিবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। কিছুক্ষণ পর আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। রুমে ঢুকে দেখি মা আব্বু হল রুমে বসে আছে। মা রুমের দিকে চেয়ে দেখলাম রোজা মার রুমে বিছানার উপর বসে আমার দিকে চেয়ে কান্না করতেছে। তখন মা আমার সামনে এসে বলল, কি হয়েছে সোহান, কানে কি কম শুনিস, কি হয়েছে বল। আমি কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। তখনই আব্বু আমার ঘাড়ে হাত দিয়ে তার দিকে আমাকে ঘুরিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারল। আমি এইবার অবাক হলাম, কেননা আমার আব্বু আমার গায়ে আমার জানা মতে কোনোদিন হাত দেয় নাই, কিন্তু আজ রোজার জন্য আমার গায়ে হাত দিল। আমাকে মারছে দেখে রোজা রুম থেকে দৌড়ে বের হয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগল, আমার স্বামীকে কেউ আমার জন্য মারবেন না। আমি রোজাকে ছাড়িয়ে নিয়ে বললাম, আজ তোমার জন্য আমার আব্বু আমার গায়ে হাত দিল, আরও কত কিছু দেখার বাকি আছে আল্লাহই জানে, বলে রুমে চলে আসলাম। আমার পিছন পিছন মা আর রোজা রুমে ঢুকলো। মা আমাকে বলতে লাগলো, দেখ সোহান, এভাবে চলতে থাকলে কেউ ভালো থাকবে না, না তুই, না রোজা, না আমরা, বাকিটা তোর হাতে, বলে মা রুম থেকে চলে গেল। রোজা দরজা লক করে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে আপনি মাফ করে দিন, বিশ্বাস করেন আমি আপনাকে মারতে চাইনি, আমাকে মাফ করে দিন, বলে হাউমাউ করে কান্না করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো,
ও তারপরেও আমার পা ধরে কান্না করতে লাগলো। আমি রোজাকে ডানা ধরে ওকে উঠিয়ে বললাম, যাও ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ও যে গালে আমাকে মারছে, ওই গালে আলতো করে হাত দিয়ে বলল, সত্যি মাফ করেছেন তো? আমি ওর হাতটা গাল থেকে সরিয়ে বললাম, মাফ করছি, আর তুমিও আমাকে মাফ করে দিও। আসলে আমি একটু নেশা করছিলাম তো, তাই ওই টাইমে মাথা ঠিক ছিল না। কি আপনি নেশা করছেন কেন? ভালো লাগছে করছি, যাও ঘুমিয়ে পড়ো। কেন করছেন আগে সেটা বলেন। এক কথা কিন্তু বারবার বলতে ভালো লাগে না, যাও ঘুমিয়ে পড়ো। রোজা আর কোনো কথা না বলে মাথা নিচু করে বিছানায় যে শুয়ে পড়ল। আর আমি রিয়ার চিঠিটা বের করে পড়তে লাগলাম। প্রিয় সোহান, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি থাকবো না, চিরদিনের জন্য মিশে যাব মাটির সাথে। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি কষ্ট পাবে? কষ্ট পাবে, কারণ তুমি আমাকে ভালোবাসো। সত্যিই কি তুমি আমাকে ভালোবাসো সোহান? বড্ড জানতে ইচ্ছে করে। অনেক স্বপ্ন ছিল তোমার বউ হবার, আমার কি ফোড়া কপাল, স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সোহান, একটা মেয়ের সবচাইতে দামি জিনিস কি জানো? মেয়ের স্বামীর ভালোবাসা। আমি চাইলেই তোমাকে আমার করে নিতে পারতাম, কি পারতাম না, কিন্তু একজনের স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়ে নিজেকে সুখী করতে পারবো না। আবার তোমাকে অন্য কারোর সাথে দেখবো এটাও আমি মেনে নিতে পারবো না। অনেক কথা বলা ছিল তোমাকে, কিন্তু বলার না, কারণ তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি কিছুক্ষণ আগে বিষ খেয়েছি, অনেক কষ্ট হচ্ছে আমার সোহান, অনেক কষ্ট হচ্ছে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সোহান। আচ্ছা সোহান, কবুল বলার সময় তোমার কি একটি বারও আমার কথা কি মনে পড়ে নাই? আজ বড্ড জানতে ইচ্ছে করছে, আজ তোমার কাছ থেকে ভালোবাসে প্রমাণ নিতে ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করে দিও সোহান, তোমাকে না জানিয়ে চলে যাচ্ছে না ফেরার দেশে। ইহকালে তোমাকে পেলাম না তো কি হয়েছে, পরকালে খুব করে চেয়ে নেব তোমাকে আল্লাহর কাছ থেকে। আচ্ছা সোহান, আমাকে কি তোমার মনে পড়বে কখনো? বড্ড জানতে ইচ্ছে করে, যদি কোনোদিন আমাকে অনুভব করতে মন চায় তাহলে তখন চোখ বন্ধ করে তোমার হৃৎপিণ্ড বারবার হাত রেখে ওইখানে খুঁজে পাবে আমায়। যদি কোনোদিন আমাকে অনুভব করতে মন চাই তোমার, তাহলে চোখ বন্ধ করে তোমার হৃৎপিণ্ড বরাবর হাত রেখো, ওইখানে খুঁজে পাবে আমায়। এটি তোমার রিয়া। চিঠিটা পড়ে কান্না আসতেছে, অনেক কান্না আসতেছে। বিছানার দিকে চেয়ে দেখি রোজা আমার দিকে চেয়ে আছে আর কান্না করতেছে। রোজাকে বললাম, কান্না কেন করতেছো? রোজা আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে আমার সামনে বসলো, আর আমি সোফায় বসা আমার হাতটা ধরে বলতে লাগলো, আপনার কষ্টের ভাগটা দেবেন। আমি ছল ছল চোখে রোজার দিকে চেয়ে আছি, আর রোজা আমার দিকে চেয়ে আছে উত্তরের আশায়। আমি কোনো কথা না বলে আস্তে আস্তে সোফার উপর মাথাটা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়ালই করিনি। সকালে ঘুম ভাঙার পর দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এইটুকু সোফার উপর কি দুইজন ঘুমানো যায়? রোজা আমার শরীরের উপর ঘুমানো, কি মায়াবী চেহারা! ওর ভালোবাসা চাই আমার কাছ থেকে। আমি আদৌ রোজাকে ভালোবাসতে পারবো কি না সন্দেহ হয়। কি অদ্ভুত জীবন আমার, যাকে ভালোবাসলাম তাকে তো পেলাম না, আর যাকে চিনি না জানি না তাকেই পেলাম। কি করব আমি, এখন সব কিছু অন্ধকার লাগতেছে। আমার কাছে মনে হয় আমার জীবনটা এখানেই থেমে গেছে। রোজাকে সরিয়ে দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বের হলাম। চলতি পথে রিয়ার মার সাথে দেখা আমার দিকে এমন ঘৃণার চোখে তাকালো যেন আমি রিয়াকে গলা টিপে মেরে ফেলেছি। রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুপুরবেলা বাসায় আসলাম। বাসায় এসে টেবিলে দেখলাম আমার জন্য আমার প্রিয় খাবারগুলো সব রান্না করা। দেখে অনেক খুশি হলাম, তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে খেতে মাকে বললাম, মা আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে। আজ রোজা রান্না করেছে, তুই কি কি পছন্দ করিস আমার কাছে জেনে রান্না করছে, আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দেয় নাই। আমি রোজার দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসতেছে। ওর হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এখন কী রকম বিষের মতো লাগতেছে ওর হাসিটা। ওর প্রশংসা করলাম আমি, আমি তো জানতামই না যে ও রান্না করছে আজ। খাবার টেবিল আর কোনো কথা বললাম না, চুপচাপ খেয়ে আমার রুমে আসলাম। কিছুক্ষণ পর রোজা আমার রুমে আসলো, এসে শাড়িটা এত পরিমাণ নিচে নামালো যে ওর কোমর সম্পূর্ণ দেখা যাচ্ছে। হয়তো আমাকে কাছে টানার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে না দেখার ভান করে চুপচাপ বসে রইলাম। আস্তে আস্তে আমার পাশে ঘুরঘুর করতেছে, আর কোমরের কাপড়টা একটু সরাচ্ছে আবার দিচ্ছে, একটু সরাচ্ছে আবার দিচ্ছে। এবার আমি রোজাকে বললাম, কিছু বলবা? রোজা মাথা নাড়িয়ে না বলল, আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি একটু হেসে বললাম, কি বলবা বলো। না মানে কাল রাতে আপনি আমাকে বলে থেমে গেল। কাল রাতে কি? এই যে আমি ঘুমিয়েছিলাম, আপনি আমাকে
বলে আবার থেমে গেল। আমি বুঝতে পারছি ও কী বলতে চাচ্ছে। আমি বললাম, সরি বললাম না, তখন আমি নেশা করছিলাম তো তাই তোমাকে। না মানে? আচ্ছা সরি, আর কোনো দিনও এমন হবে না। আপনার ইচ্ছা হলে আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন, আমি কিছু মনে করব না। আমি ওর দিকে চেয়ে আছি, ও আস্তে আস্তে চোখ খুলে দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি। ও লজ্জায় দৌড়ে রুমের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে আমার পাশে বসল। কিছু বলবা? তাকে সিদ্ধান্ত নিলি। কি সিদ্ধান্ত? রোজার বিষয়। দেখ সোহান, মেয়েটা অনেক ভালো, চেহারাও ভালো, সব দিক দিয়ে ঠিক আছে। তাহলে তোরা রিয়ার যেদিন বিয়ে হবার কথা ছিল ওদিন তোর আর রোজার আবার বিয়ে হবে, কেননা সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। শোন সোহান, রোজাকে ভালোবাসতে না পারলে ওকে কষ্ট দিস না। বলে মা রুম থেকে চলে গেল। আর আমি ভাবতেছি সবাই রোজার কষ্টটা বোঝে, কিন্তু আমার মনটা যে হাহাকার করতেছে রিয়ার জন্য সেটা কেউ দেখে না। বিকেল বেলা আব্বু আমার রুমে আসলো। কিরে বাবা, কি করিস? কিছু না, এই তো বসে আছি। থাপ্পড়টা জোরে লাগছিল তাই না? আরে আব্বু তুমিও না। কালকে ব্যাপারটা কিছু মনে করিস না, আসলে আমাদের কোনো মেয়ে নেই তো, তাই রোজকে এইভাবে কাঁদতে দেখে মাথা ঠিক ছিল না। তুই কিছু মনে করিস না বাবা? না আব্বু, আমি কিছু মনে করি নাই। তা বাইরে আয়, বৌমা পায়েস রান্না করছে, আয় একসাথে খাবো। হুম চলো আব্বু। তারপর সবাই একসাথে পায়েস খেলাম। মা আমাকে বললো রোজাকে নিয়ে আমার খালা বাড়ি আর মামা বাড়ি থেকে ঘুরে আসতে। আমাদের বাড়ি থেকে মামা বাড়ি আর খালা বাড়ি 10 মিনিটের রাস্তা। আমি মাকে না বলতে পারলাম না, কারণ সবাই এখন হাসি খুশি আছে, না বললে সবার মুখ কালো হয়ে যাবে। রোজাকে বললাম রেডি হতে। কিছুক্ষণ পর রোজা রেডি হয়ে বোরখা পরে আসলো। বোরখাটা 2-3 জায়গায় ছেঁড়া। আমি বললাম, এই ছেঁড়া বোরখা পরে যাবে? আমার তো আর বোরখা নাই। তা আগে বলবা না তোমার বোরখা নাই? আগে মার্কেট চলো, তোমার কী কী লাগবে কিনে এনে তারপর মামার বাড়ি যাব। বলে রোজাকে নিয়ে বের হতে যাব। এরই মধ্যে মা সামনে এসে আমার বাইকের চাবি আমার হাতে দিল। আমি মায়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মা বলল, মনে আছে বাইক কেনার সময় কি বলছিলি? যে আমি বিয়ে করব তখন বাইকে করে আমার বউকে নিয়ে ঘুরবো, এর আগে আমি বাইক চালাবো না। তা এখন তো বউ আছে, বউকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছ না, তো বাইকে নিয়ে যাও। বলে মা আমার হাতে কিছু টাকা দিয়ে চলে গেল। ছোট ভাইয়ের দিকে চেয়ে দেখি ও মিটমিট করে হাসতেছে। নিজের উপর নিজের রাগ হচ্ছে, কেন যে ওই দিন এই কথা বলতে গেলাম। বাইক নিয়ে বের হলাম, এলাকার সবাই আমাদের দিকে চেয়ে আছে একটু ঘৃণার চোখে। বন্ধুবান্ধব তো আমার সাথে কথাই বলে না, শুধুমাত্র ইমন ছাড়া। মার্কেটে এসে কেনাকাটা করে আবার বাসায় আসলাম। রোজা বোরকা চেঞ্জ করে আসলো। প্রথমে মামা বাড়ি আসলাম, কথাবার্তা বলে খালার বাড়ি আসলাম। খালার বাসায় কিছুক্ষণ বসে বাসার দিকে রওনা দিলাম। রোজাকে আজ অনেক হাসি খুশি লাগতেছে। রোজা সবার সাথে এমনভাবে কথা বলছে, মনে হয় এনারা সবাই রোজার সাথে যুগ যুগ ধরে পরিচয় আছে। বাসায় আসলাম, এসে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি রিয়ার কথা। রিয়া নামটা শুনেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। রিয়ার কথা আমার মাথা থেকে যায়ই না। সারাদিন ওকে মনে না পড়লেও রাতে চোখ বন্ধ করার সময় রিয়ার কথা আমার মনে পড়ে। কুড়ে কুড়ে খাই আমাকে রিয়ার সাথে কাটানোর স্মৃতিগুলা। রোজা রুমের ভিতর ঢুকলো আর বলল, আম্মু ভাত খেতে ডাকে। আমার এখন ভালো লাগতেছে না, পরে খাবো। এই কথা বলার সাথে সাথে রোজা আমার পাশে এসে আমার কপালে হাত দিয়ে বলল, কেন ভালো লাগতেছে না, শরীর ঠিক আছে তো? আমি রোজার হাতটা আমার কপাল থেকে সরিয়ে বললাম, আরে বাবা তেমন কিছু না, এমনি পরে খাবো। রোজা মুখটা কালো করে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে বলল, কি রে তুই বলে ভাত খাবি না? পরে খাবো বললাম তো রোজাকে। রোজা না খেয়ে আছে বলছে, তুই না খেলে না কি খাবে? না মা, আমার এসব আগলা পিরিত কিন্তু ভালো লাগে না। চুপচাপ খেতে আয়। বলে মা চলে গেল। আমিও খাইতে যাই নাই, আমার এসব আগলা পিরিত মোটেও ভালো লাগে না। কিছুক্ষণ পর বাইরে থেকে আব্বু ডাকতেছে ভাত খাইতে। একরাশ রাগ নিয়ে খাবার টেবিলে গেলাম, খাবার খেয়ে রুমে আসলাম। রোজা মার সাথে একটু কাজ করে রুমে আসলো, আমি বিছানায় শুয়ে আছি। রোজা এসে আমার পাশে শুয়ে পড়ল, আমি উপরের দিকে চেয়ে আছি আর রোজা আমার দিকে। আমি ওর দিকে ফিরে বললাম, কি হলো ঘুমাও? রোজা এক ধ্যানে আমার দিকে চেয়ে আছে। ওর মুখের সামনে আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বললাম, কি হলো শুনতে পাও না, কি হইছে? বলছিলাম কি ওইভাবে তাকিয়ে কি দেখো? আমার স্বামীকে। তা দেখা কি হইছে, হইলে ঘুমাও। না দেখা হয় নাই। তাহলে তুমি দেখো আমি ঘুমাই। আপনি এরকম কেন? কি রকম? এই যে আমার সাথে ভালো মতো কথা বলেন না, একটু ভালোবাসেন না। আমি চুপ করে আছি।
এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার চুপ থাকা দেখে রোজা আমার বুকের উপর হাত দিয়ে একদম মুখের কাছে মুখটা এনে বলল, একটু ভালোবাসলে কি হয়? আমি রোজাকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, সব কিছু জেনে এই কথা বলো কিভাবে? রোজা আমার আরো কাছে এসে বলল, স্বামী হন, আমার প্রেমিক না। তো তোটো বুঝি না, ভালো না বাসলে রিয়া আপুর মতো আমিও বিষ খেয়ে মরে যাব। আমি একটু ভয় পেয়ে গেলাম রোজার মুখে এমন কথা শুনে। আমি চুপ আছি দেখে রোজা আবার বলতে লাগলো, কি ভালোবাসবেন নাকি? আমি এখনো চুপচাপ রইলাম। এবার রোজা আমার পেটের উপর উঠে বসলো আর পুরা ঝুঁকে ওর মুখটা আমার মুখের কাছে এনে বলল, একটু ভালোবাসেন না? আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাতটা নিয়ে ওর মুখে আমার হাত বোলাতে লাগলো আর বলতে লাগলো, একটু আদর করেন না। আমি হাতটা ওর হাত থেকে ছিনিয়ে নিলাম আর ও সাথে সাথে আমার মুখে গলায় বুকে অগণিত চুমু দিতে লাগলো। আমি পাগল হয়ে যাচ্ছি, মন চাচ্ছে রোজার ভিতর ডুব দিতে, কিন্তু রোজা পাগলের মতো চুমু দিতে লাগলো। আমি কোনো প্রকার রেসপন্স করতেছি না, এই প্রথম কোনো মেয়ে আমাকে লিপ কিস করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি কেন অন্য যে কোনো পুরুষ নিজেকে ধরে রাখতে পারবে না এরকম সময়। বিলিয়ে দিলাম নিজেকে রোজার মাঝে, ভেসে গেলাম দুজনে এক অন্য রকম সুখের জগতে। সকালে বৃষ্টির মতো টুপ টুপ করে পানি পড়তেছে মুখের উপর, চোখ মেলে তাকিয়ে দেখি রোজা গোসল করে এসেছে আর ও চুলের পানি আমার মুখের উপর ফেলতেছে। আমি রোজার দিকে চেয়ে আছি, অনেক সুন্দর লাগতেছে ওকে আজ। কি রকম কাটলো রাতটা? আমি রোজার দিকে তাকিয়ে বললাম, আমার কাছ থেকেও নিজের অধিকারটা নিয়ে নিলে। রোজা একটু রাগী লুক নিয়ে একদম আমার কাছে এসে বলল, স্বামীর কাছ থেকে স্ত্রীর অধিকার নিলাম তাতে আপনার কি? আর হ্যাঁ, আজকের পর থেকে আজ রাতে যেভাবে ভালোবাসছেন প্রতিদিন এইভাবে ভালোবাসবেন আমাকে, নইলে। নইলে কি? যেভাবে রাতে অধিকার আদায় করে নিছি এইভাবেই আদায় করে নিব। বলে রোজা আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে রোজা আবার বলল, গোসল করে তাড়াতাড়ি নাস্তা করতে আসেন। বলে চলে গেল। গোসল করে নাস্তা টেবিলে আসলাম। রোজাকে দেখে মনে হচ্ছে ও হাসি খুশিভাবে সবার সাথে কথা বলতেছে। এরকম হাসি খুশি রোজাকে আগে পরে দেখিনি আমি। মা রোজাকে জিজ্ঞাসা করল, কি রে রোজা, তুই তো মনে হয় আজ অনেক খুশি। রোজা মাকে ইশারায় বলল, হুম, তা জানতে পারি এত খুশির কারণ কি? তা তো বলা যাবে না আম্মু। রোজাকে মার সাথে এইভাবে কথা বলতে দেখে আমার গা জ্বলতেছে। কোনো রকম নাস্তা করে বাইরে বের হতে যাব, সামনে এসে রোজা পথ আটকালো আর বলল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? রোজা এমনভাবে কথাটা বলল আমার রাগ উঠে গেল। তারপরও আমি শান্তভাবে বললাম, সামনে থেকে সরো। রোজা আবারও বলল, আমি কি বললাম শুনেন নাই নাকি? হুম। আমি রেগে রোজার দুই ডানা ধরে ঘরের ভিতর জোরে সরিয়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম। বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসলাম, দেখলাম দরজা খোলা। ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম রক্ত আর রক্ত, বাসায় মা আব্বা ছোট ভাই রোজা কেউ নাই। আমার প্রচুর ভয় করতে লাগলো, আমার পুরা শরীর কাঁপতে লাগলো। আর কি হলো, মা রে আব্বাকে ফোন দিলাম কিন্তু তাদের ফোন বাসায়। সজীবকে ফোন দিলাম, সজীব সাথে সাথে ফোন ধরে বলল, ভাইয়া তুমি কোথায়? কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সজীব। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি খুলনা মেডিকেলে আসো। কার কি হয়েছে? রোজা ভাবি। কি কি হয়েছে রোজার? তুমি তাড়াতাড়ি আসো, বলে ফোন কেটে দিল। আমি বাইক নিয়ে হাসপাতালে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম মা আব্বা সজীব অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়ানো। আমি তাদের পাশে দাঁড়ালাম। মা আমাকে দেখার সাথে সাথেই আমার সামনে এসে আমাকে থাপ্পড় মারল আর বলতে লাগলো, এত ঘৃণা করিস রোজাকে? মা চুপ, আর না, অনেক সহ্য করেছি, আর না, তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা করি। তোর মতো ছেলে আমার বাড়ির কোনো স্থান নেই, জামা কাপড় নিয়ে বের হবি বাড়ি থেকে। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু তুমি কিছু বলবা না? বাড়ি থেকে বের হয়ে আমাদের একটু শান্তিতে থাকতে দে। আমি আর কোনো কথা না বলে বাইক নিয়ে বাসায় আসলাম। বাইকটা রেখে জামা কাপড় একটা ব্যাগে নিয়ে
বাসা থেকে বের হয়ে পড়লাম, কোথায় যাব জানি না। দুপুরবেলা রোদ্রের তীব্রতাপে উদ্দেশ্যহীনভাবে হাঁটতেছি রাস্তায়, আর ভাবতেছি কি করলাম আমি, কি কারণে মা আব্বু বের হয়ে যেতে বলল আমাকে বাড়ি থেকে। ঢাকার একটা টিকিট কাটলাম, ঢাকা যাব, ওইখানে যে কিছু একটা করা যাবে। বাসে উঠে চলে আসলাম ঢাকা, বন্ধু মিজানের কাছে আসলাম, ও তো আমাকে দেখে পাগল। দোস্ত, কতদিন পর দেখলাম তোকে। এই তো 2-3 বছর পর। হালা, 4 বছরের বেশি। হুম, আচ্ছা তুই একটু রেস্ট নে, আমি আসতেছি। তোর আব্বু আম্মু কোথায়? তারা নানা বাড়ি গেছে, 5-6 দিন পর আসবে। মিজান বলেই বাইরে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি আর মিজান বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। ছাদে বসে মিজান এসে পাশে বসলো আর বলল, তা মামা, তোমার এই মন খারাপের কারণ জানতে পারি? মিজানকে সব বললাম। সব শুনে মিজান বলল, তা রোজার কি হয়েছে? তা তো দোস্ত আমিও জানি না রোজার কি হয়েছে। আচ্ছা এখন তুই কি করবি? কিছু তো একটা করা লাগবে, কোনো কাজ কাম আছে তোর হাতে? এখানে তো নাই, তো খুঁজতে হবে। আচ্ছা নিচে আয়, খেয়ে ঘুমাতে হবে। হুম, তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পর নিচে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে মিজান আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল, সোহান আমি কাজে গেলাম, নাস্তা টেবিলে রেডি আছে, ভাত তরকারি ফিরিয়ে আছে, ওভেনে গরম করে খেয়ে নিস, আমি গেলাম। মিজান কাজে চলে গেল, কোনো কাজ কাম নাই, তাই আমি আবার ঘুমিয়ে গেলাম। এদিকে অপারেশনের পর রোজাকে কেবিনে দেওয়া হলো। রোজার জ্ঞান ফেরার পর আব্বু আম্মু সবাইকে দেখলো, কিন্তু সোহানকে দেখলো না। রোজা মনে মনে ভাবতেছে হয়তো কেবিনের বাইরে আছে। এইভাবে ভাবতে ভাবতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, সোহানের দেখা নাই। রোজার এমন অস্থিরতা দেখে মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন করতেছিস কেন? রোজা সহ্য করতে না পেরে কান্না করে দিল। কি রে, কি হয়েছে বলবি তো? রোজা কাঁদতে কাঁদতে বলল, উনি কই? উনি কে? আমার স্বামী। ও সোহান, ও একটা কাজে কিছুদিনের জন্য বাইরে গেছে। মা আর কোনো কথা বলল না, উঠে বাইরে চলে আসলো। আর রোজা মনে মনে ভাবতেছে, আমি হসপিটালে, তারপরও উনি চলে গেছে, আমার চাইতে কাজ বড় ওনার, আসুক উনি, আর কথা বলবো না, ওনার সাথে কিভাবে নিজেকে। রোজার মনে অভিমান জমতে থাকে সোহানের প্রতি। এদিকে রাতে, দোস্ত একটা কাজ আছে করবি? কি কাজ? ড্রাইভারি, তুই তো ড্রাইভ করতে জানিস। আচ্ছা আমি করব, কবে থেকে যাব? সকালে তুই আর আমি যে কথা বলবো, আর বেতন 15-16 হাজার দিতে পারে, করবি তুই? হুম, শখের বসে গাড়ি চালানো শিখছিলাম, কিন্তু এখন, তারপর ঘুমিয়ে পড়লাম, সকালে যে কথাবার্তা বলে কাজে লেগে গেলাম। এভাবে দেখতে দেখতে 10 দিন কেটে গেল। সোহান আর রোজার আবার বিয়ে হবার কথা ছিল, কিন্তু সোহান নাই, তাই বিয়েও হয় নাই। রোজা এই 10 দিনে হাজারবারের উপর মা আব্বুকে জিজ্ঞাসা করলো সোহানের কথা, উনি কোথায় আছে, কি করে, কবে আসবে ইত্যাদি। সোহানের আব্বু আম্মু কৌশলে এড়িয়ে যায় রোজার থেকে। রোজা একা একা থাকতে পারতেছে না, দম বন্ধ হয়ে আসছে রোজার। একটা মুহূর্ত সোহানকে ছাড়া ভাবতে পারে না রোজা। এইভাবে দেখতে দেখতে আরও 20 দিন কেটে গেল। রোজা এই কয়দিনে ভালোভাবে লক্ষ্য করলো যে ও হাসপাতাল থেকে আসার পরে কাউকে সোহানের সাথে কথা বলতে দেখে নাই, ফোনে কেউ সোহানের কথা জিজ্ঞাসা করে না, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। তাহলে সোহান কোথায় গেছে আজকে আমার জানতেই হবে, সোহান কোথায়। রোজা সোজা সজীবের রুমে গেল, যে সজীবকে জিজ্ঞাসা করলো, সজীব তোমার ভাইয়া কই? ভাইয়া তো একটা কাজে বাইরে গেছে, কদিন পর চলে আসবে। সজীব তোমার ভাইয়ার কসম, তোমার ভাইয়া কোথায় আমাকে বলো। না মানে ভাবি। সজীব বলো। সজীব আমতামতা করে বলল, ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছে আব্বু আম্মু। রোজা কথাটা শুনে ধপ করে নিচে বসে পড়ল আর বলল, কেন? তোমার জন্য। আমার জন্য মানে? ওই দিন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিল, তাই তোমার মাথা ফেটে রক্ত পড়তেছিল, আমরা তোমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন ভাইয়া হাসপাতালে আসে, তখন মা আব্বা তাকে বাসা থেকে বের করে যেতে বলছিল, তখন ভাইয়া চলে যায়। ভাইয়া এখন কোথায় আছে আমরা জানি না। রোজা হাউমাউ করে কান্না করতে লাগলো, রোজার চোখ থেকে কান্নার স্রোত বইতে থাকলো। রোজার কান্নার আওয়াজ শুনে সোহানের মা রুমে ঢুকলো, সজীবের দিকে তাকালো। সজীব ইশারায় মাকে বলল, সব বলে দিছি। মা আস্তে
রোজার মাথায় হাত রাখলো। রোজা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আম্মু ওই দিন ইনে আমাকে ধাক্কা দেয় নাই, শুধু সরিয়ে দিছে। আমার শাড়ি ওই দিন পায়ে পেঁচিয়ে গিয়েছিল, তার জন্য আমি পড়ে গেছি। সোহানের মা রোজার কথা শুনে নিশ্চুপ। কি বলবে, সে তো ভাবছে রোজাকে সোহান দেখতে পারে না, ঘৃণা করে, তাই ওই দিন ধাক্কা দিয়ে ফেলে দিছে। ওই দিন রোজাকে সোহান সরিয়ে দেওয়ার কারণে রোজার পায়ে রোজার শাড়ি পেঁচিয়ে যায় আর রোজা পড়ে যায়। মারাত্মকভাবে আঘাত হয় রোজার, তাই অনেক রক্তক্ষরণ হয়। এত রক্ত দেখে সোহানের মা ভয় পেয়ে যায়। লজ্জা, ঘৃণা, রাগে, অভিমানে ওই দিন সোহানকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে সোহানের মা, সাথে সোহানের আব্বুও। কিন্তু সোহান সত্যি চলে যাবে এটা তারা ভাবতেও পারেনি। তারপর যখন চলে গেছে তাদের এক বিন্দু আফসোস হয় নাই সোহানের জন্য, কিন্তু এখন হচ্ছে আফসোস রোজার কথা শুনে। কেন যে ওই দিন সোহানকে যেতে বলল। সোহানের মা রোজার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, চলে আসবে সোহান। রোজা অনবরত কান্না করতেছে। রোজা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু আমি ওনার জীবনে আসার পর উনি কষ্ট ছাড়া আর কিছুই পায় নাই। তুই শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস। না আম্মু, আমার কারণে ওনার ভালোবাসার মানুষকে হারালে, আমার কারণে আজ উনি ওনার পরিবার ছাড়া। আম্মু আপনার পায়ে পড়ি, আমার কাছে আমার স্বামীর আইনা দেন আম্মু। রোজার এইভাবে কান্না করতে দেখে সোহানের মারও কান্না চলে আসে। সোহানের মা কান্না করতে করতে বলল, তোর স্বামীরে যেভাবে হোক তোর কাছে এনে দেবো মা, তুই একদম ভেঙে পড়বি না। রোজার আজ অনেক কষ্ট হচ্ছে, মনে মনে ভাবছে, কি দিলাম আমি ওনাকে, ওনারে কিছু দেওয়ার আগেই ওনার কাছ থেকে অজান্তে সব কিছু কেড়ে নিলাম। সোহানের আব্বু আম্মু ছোট ভাই খোঁজ খবর শুরু করে দিছে সোহান কোথায় আছে, কিন্তু তারা সোহানের কোনো খবর পায় নাই। সোহানের সব বন্ধু বান্ধবের কাছে গেছিল, কিন্তু তারাও কেউ সোহানের খবর জানে না। সোহানের আব্বু আম্মু সারাদিন খোঁজে রাতে বাসায় আসলো, দরজায় কড়া নাড়ল, সাথে সাথে রোজা দরজা খুলল। আজ সারাদিন রোজা দরজার পাশে বসেছিল, কখন নিয়ে আসবে সোহানকে আব্বু আম্মু। কিন্তু দরজা খুলে সোহানের আব্বু আম্মুর মুখ কালো দেখে রোজা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু আমার স্বামী কই? মা কি বলবে তার কাছে কোনো উত্তর নাই। তারপরও কোনো রকম ভাবে রোজাকে বলল, দেখ মা তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবে হোক তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দেব। রোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আম্মু আমি এত কষ্ট সইতে পারতেছি না, ওনারে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। মা রোজাকে বলল, একটু ধৈর্য ধর। আর কত আম্মু, এতদিন তোমরা আমারে কেন মিথ্যা বলছো যে উনি কাজে গেছে? তুই অসুস্থ ছিল আর আমি জানি তুই সোহানকে ভালোবাসিস, তুই যদি জানতি সোহান চলে গেছে তাহলে তুই কষ্ট পাবি, ভেঙে পড়বি, তাই বলিনি। কিন্তু আমি তোকে ওয়াদা করতেছি সোহানকে তোর কাছে এনে দেব যেভাবে হোক। এদিকে সোহান একটা আলাদা রুম নিছে, এখন একা একা মাঝে মাঝে মিজান এসে দেখা করে যায়। আমি সকাল 10টায় কাজে যাই আর বিকাল 4 বা 5টায় বাসায় আসি, এসে রান্না বান্না করে একটু বাইরে ঘোরাফেরা করি, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। রিয়ার কথা আমার অনেক মনে পড়ে, রোজার কথাও মনে পড়ে। রাতে ঘুমানোর সময় রোজার সাথে আমার বিয়ে হবার পর ওর এক একটা রাত আমার আলাদাভাবে কাটছে। কোনো দিন রোজা রাগ করে থাকতো, কোনো দিন কান্না করতো, কোনো দিন জড়িয়ে ধরে শুয়ে থাকতো, কোনো দিন আবার অভিমান করতো, আবার কোনো একদিন রাতে অনেক ভালোবাসা দিছিল আমাকে রোজা। জানি না ওই দিন রোজার কী হয়েছিল, বেঁচে আছে না মারা গেছে তাও জানি না। মাঝে মাঝে ফোনটা অন করতে মন চায়, মা আব্বুর সাথে কথা বলতে মন চায়, মন চাই এখনই বাড়ি যাই। কিন্তু যখনই বাড়ি যেতে মন চাই তখনই আব্বুর ওই কথা মনে পড়ে, আমাদের একটু শান্তিতে থাকতে দে, তারা কি বোঝে না তাদের ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়, কত খারাপ লাগে, কাউকে কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এভাবে দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল, অনেক খোঁজ করছে সোহানকে। সোহানের আব্বু আম্মু কিন্তু কোথাও সোহানকে পাই নাই, রোজা খাওয়া দাওয়া ধরতে গেলে ছেড়ে দিয়েছে, একবেলা খাইতো 2 বেলা খায় না। তাও সোহানের মার জোড়াজুড়িতে খাই, ঠিকমতো ঘুমিয়ে আসে না, ওর কাঁদতে কাঁদতে রাত পার করে, চোখের নিচে দেখে মনে হয় কেউ পাতিল থেকে কালি দিয়ে লাগিয়ে দিছে চোখের নিচে। রোজার এমন অবস্থা সইতে পারে না, সোহানের মা শাড়ির আঁচলের আড়ালে মুখ চেপে বোবা কান্না করে। রোজা না খেতে না খেতে অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তার ডাকার পর, ডাক্তার চেক আপ করার পর সোহানের মাকে বলে, মিষ্টি খাওয়ান। মানে? মানে আপনি দাদি হতে চলেছেন। মা আব্বু এই কথা শুনে খুশিতে কান্না করে দিল। রোজার জ্ঞান ফেরার পর রোজার জন্য খাবার আনলো মা। ভাত মাখতে মাখতে মা বলল,
এখন থেকে আর না খেয়ে থাকবি না, কারণ এখন আর তুই একা না, বুঝলি? মানে আম্মু, আর আমি এখন ভাত খাবো না। চুপচাপ খা, নইলে আমার দাদুভাই কষ্ট পাবে। দাদুভাই মানে? আরে পাগল, তোর গর্ভে তোর স্বামীর সন্তান। রোজা রোজার পেটের উপর হাত দিয়ে অবাক চোখে সোহানের মায়ের দিকে চেয়ে আছে। সোহানের মা ইশারায় মাথা নাড়িয়ে রোজাকে হ্যাঁ বলল। রোজা ঢুকরে কেঁদে উঠল। সোহানের মা বাম হাত দিয়ে রোজাকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে আর তুই নিজেকে নিজে কষ্ট দিবি না, এখন তোর ভিতরে কিন্তু ছোট্ট সোহান বড় হচ্ছে। রোজা অনবরত কান্না করতে আসে। আস্তে আস্তে রোজাকে ভাত খাওয়ানোর পর রোজাকে শুইয়ে দিয়ে সোহানের মা চলে আসলো। রোজা বিছানায় শুয়ে শুয়ে একা একা বলতেছে, কোথায় আপনি? আমার কথা কি আপনার মনে পড়ে না? আমি কি করছি, আমাকে এইভাবে কেন কষ্ট দেন? আমারেও নিয়ে যাইতেন আপনার সাথে, আমার ভালো লাগে না আপনারে যারা, আপনি কেন বোঝেন না? পাগলের মতো একা একা কথা বলতে থাকে রোজা। এভাবে দেখতে দেখতে আরো এক মাস চলে গেল। রোজা এখন নিজেকে একটু শক্ত করছে, কারণ তার স্বামীর সন্তান তার গর্ভে। বিয়ের পর সোহানকে কিছুই দিতে পারে নাই রোজা, তাই সোহান যে দিন আসবে সেদিন সোহানকে সোহানের সন্তান দেবে। সোহানের মা সারাদিন রোজার আশেপাশে থাকে, রোজাকে কোনো কাজ করতে দেয় না। রোজার কখন কি প্রয়োজন রোজার বলার আগে এনে দেয়, কিন্তু সোহানকে এনে দিতে পারল না। সোহানের মা অনেক কবিরাজের কাছে গেছে সোহানকে ফিরে আনানোর জন্য। কবিরাজরা তাবিজ তুবিজ দিছে, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। রিয়ার আম্মু কিভাবে সোহানের বিয়েটা হয়েছে সেটা জানার পর রোজাকে দেখতে আসছিল, কিন্তু ওনার ভুলটা বুঝতে পারে যে এই বিয়েতে সোহানের কোনো মত ছিল না। শুধু সোহান সোহানের আব্বু আম্মুর জন্য দায় করে বিয়েটা করছে। রোজা এতিম জেনে রোজাকে রিয়ার স্থান দেয় রিয়ার মা। রোজাকে মেয়ে হিসেবে মেনে নেয় রিয়ার মা। রিয়ার মা সোহানের আম্মুকে বলে, সোহান যেদিন আসবে তারপরে তিনি রোজাকে আমাদের বাড়ি থেকে অনুষ্ঠান করে উঠিয়ে দেবে সোহানের ঘরে। একটু হলেও শান্তি বিরাজ করতেছিল সোহানের ঘরে, কিন্তু এদিকে সোহান কাজে যায়, খাই দায়, ঘুমায়। এখন রিয়ার চাইতে রোজাকে বেশি মনে পড়ে, কেন জানি না মন চায় রোজার কাছে যাইতে। মাঝে মাঝে মনে হয় রোজা আমাকে ডাকতেছে, কি মনে করে আজ ফোনটা অন করলাম। হাজার হাজার SMS, মিসড কল, মা, আব্বু, সজীব, ইমন, আরও কিছু বন্ধুদের মিসড কল আসছে। খুব বেশি অবাক হলাম রিয়ার মার মিসড কল দেখে। ফোনটা হাতে নিয়ে এইসব SMSগুলো দেখতেছিলাম। এরই মধ্যে সজীবের ফোন। ফোনটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, দেখতে দেখতে ফোনটা কেটে গেল, ধ্যানটাও ভেঙে গেল। আবার ফোন সজীবের, রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? আমি নিশ্চুপ, কোনো কথা বলতেছি না। সজীব হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। মা মা মা, ভাবি ভাবি ও ভাবি, কি হয়েছে? ফোনের ওপাশে থেকে এই কথাগুলো শুনে ফোনটা কেটে দিলাম। কেন জানি না মার কণ্ঠস্বরটা শুনে মনটাই কী রকম একটা শান্তি লাগতেছে। ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম। এদিকে সোহানের ফোন অন পেয়ে সজীব অনেক খুশি হয়, কিন্তু সজীবের খুশি মাটি চাপা পড়ে যায় সোহান ফোন কেটে দেওয়াতে। সজীবের সামনে মা ভাবি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে সজীবের দিকে। সজীব শান্তভাবে বলল, ভাইয়ার ফোন অন পাইছিলাম, ফোন ধরে হ্যার বলেই কেটে দিল, এখন ফোন বন্ধ বলতেছে। রোজা মুখটা আড়াল করে কান্না করে দৌড়াতে দৌড়াতে রুমে চলে গেল। বিছানার উপর লাভ দিয়ে শুয়ে কান্না করতে লাগলো। সোহানের মা দরজার আড়াল করে দাঁড়িয়ে রোজার এমন কান্না দেখে। দেখা ছাড়া যে তার আর কিছুই করার নাই। রিয়ার আব্বু আম্মু, সোহানের আব্বু আম্মু, সজীব, সোহানের কিছু খালাতো ভাই মিলে সোহানকে খুঁজছিল, কিন্তু কোথাও পেল না। খুঁজলো বলতে সোহানের সব বন্ধুদের বাসায় আরও টুকটাক জায়গায়। রাতে সবাই বাসায় আসলো খালি হাতে। দরজা খুলে যখন দেখে সোহান নাই, নিমিষেই মুখটা অন্ধকার হয়ে যায় রোজার। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। একদিন সকালে ইমন আসলো সোহানের বাসায়, দরজায় কড়া দিয়ে দাঁড়িয়ে আছে। সোহানের আম্মু এসে দরজা খুলল, ইমনকে দেখেই বলল, আরে ইমন আয় ভিতরে আয়। ইমন ভিতরে যে বসলো। তুই বস, আমি চা নিয়ে আসি। না খালা, চা খাবো না, একটু আগে খেয়েছি। আগে বলেন সোহানের কোনো খোঁজ পাইলেন? না, এখনো কোনো খোঁজ খবর পাই নাই। তুই জানিস সোহান কোথায়? জানি না কোথায় আছে, কিন্তু কার কাছে আছে সেটা জানি। ইমনের কথা শুনে মার চোখ ভিজে উঠল। ভেজা ভেজা চোখে
ইমনকে জিজ্ঞাসা করল, কার কাছে আছে আমার সোহান? খালা মিজান থাকতো না আপনাদের বাসার বাসায়? আমার মনে হয় সোহান ওর কাছে আছে, কেননা এই দেখেন মিজান আর সোহানের একটা ফটো ফেসবুকে মিজান ছাড়ছে। সোহানের মা এক ধ্যানে ছবিটার দিকে তাকিয়ে আছে, ফোনটা হাতে নিয়ে রোজার রুমে গেল সোহানের মা, যে দেখে রোজা বিছানায় শুয়ে শুয়ে পেটের উপর হাত দিয়ে কান্না করতেছে। রোজা সোহানের মাকে দেখে বৃথা চেষ্টা করল চোখের পানি আড়াল করার। সোহানের মা রোজার পাশে বসে ফোনটা দেখিয়ে বলল, এই দেখ তোর স্বামী। রোজা চুপচাপ ছবিটার দিকে তাকিয়ে আছে, ফোনটায় সোহানের ছবির উপর হাত দিয়ে সোহানকে অনুভব করতে লাগলো, আর চোখ থেকে তো পানি পড়তেছে। তুই আর কান্না করবি না, তোর স্বামীর তোর কাছে দুই দিনের মধ্যে এনে দিব। আম্মু আমি এখনই যাব ওনার কাছে। এতদিন ধৈর্য ধরছিস, আর দুইটা দিন মা একটু ধৈর্য ধর। এই কথা বলে ফোনটা নিয়ে ইমনের কাছে দিল, আরও কিছুক্ষণ ইমনের সাথে কথা বলল মা, তারপর ইমন চলে গেল। কিছুক্ষণ পর সোহানের আব্বু বাসায় আসলো, আসার সাথেই সোহানের আম্মু জিজ্ঞাসা করল, পাশের বাসায় রেহানারা থাকতে মনে আছে? হুম, মনে থাকবে না কেন, মিজানের আম্মু কথা বলছো তো? হুম, তারা তো 4 বছর আগে এখান থেকে চলে গেছে, তো এখন কি? আমাদের সোহান ওখানে। কি? হুম, তোমার ডায়েরিতে নাম্বার আছে, ফোন দাও রোহানকে। তুমি জানলে কেমন করে? আর ওরাতে ঢাকা থাকে? এত কথা বলার সময় নাই, তুমি নাম্বার বের করে ফোন দাও। আর আমি জানি ওরা ঢাকা থাকে, তার জন্য সচিব গেছে টিকিট কাটতে। তুমি শুধু ফোন দিয়ে জিজ্ঞাসা করো ঢাকা কোথায় থাকে সোহান। মিজানের মার সাথে কথাবার্তা বলে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সোহানের আব্বু আম্মু সজীব আর রোজাও যাচ্ছে ঢাকায়। সারাটা পথ রোজা কান্না করতেছিল, কিন্তু ওর মুখে এক অদ্ভুত রকমের তৃপ্তি ছিল। সকাল 8টায় দরজায় অনেক জোরে ধাক্কা ধাক্কির আওয়াজ শুনে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে দরজা খোলা মাত্রই কেউ একজন ঝাপটে করে জড়িয়ে ধরল। সামনের দিকে তাকিয়ে দেখি মা আব্বু সজীব দাঁড়িয়ে আছে, আর রোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রোজাকে নিজের থেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই মা ইশারায় বলল ওকে রুমে নিয়ে যেতে। রোজার কানের কাছে মুখ নিয়ে বললাম, ছাড়ো সবাই দেখতেছে। রোজা কোনো কথা বলতেছে না, আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। রোজাকে জড়িয়ে ধরা অবস্থায় রুমে নিয়ে আসলাম, ওকে বিছানায় বসাতে যাব। রোজা আরও আমাকে ঘুরিয়ে বিছানায় ফেলে আমার বুকে মাথা দিয়ে কান্না করতেছে। ওর এমন কান্না দেখে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। আমি রোজাকে বললাম, কান্নাটা থামাও, আমার শার্ট ভিজে যাচ্ছে। রোজা আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রোজা প্লিজ কান্নাটা থামাও। রোজা কোনো কথা না বললে আমার হাতটা ওর পেটের উপর রাখলো। চলো চলো চোখে তাকিয়ে আছে রোজা, আমার বুঝতে বাকি না রোজা পেটের উপর হাত দিয়ে কী বোঝাতে চাচ্ছে। আমি খুশিতে ওর কপালে একটা গভীর চুমু খাই। রোজা চোখ বুঝে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। কিছুক্ষণ পর রোজা ঘুমিয়ে পড়ছে আমার বুকে। মা দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকতেছে, উঠতে যাব। এর মধ্যে মা রুমে ঢুকলো, রোজা এখনও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উঠতে যাব এরই মধ্যে মা বলে উঠল, থাক উঠা লাগবে না, শুয়ে থাকবি। রোজার মাথায় হাত বুলাতে বুলাতে মা বলল, কতদিন পর মেয়েটাকে একটু শান্তিতে ঘুমাতে দেখলাম, তুই চুপচাপ শুয়ে থাক, ওর ঘুম ভাঙলে উঠিস। মা এই কথা বলে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। আমি পলকহীনভাবে তাকিয়ে আছি রোজার দিকে। কত বদলে গেছে মাত্র কয়েক মাসে, ওর চোখে মুখে আগের মতো সেই মায়া নেই, কিন্তু কষ্টের ছাপ স্পষ্ট। ও এমনভাবে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে যে আমি নড়াচড়া করতে পারতেছি না। এমনভাবে আমার বুকের উপর মাথা রেখে আছে, দুপুরবেলা রোজার ঘুম ভাঙল। বুক থেকে মাথাটা তুলে আমার দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে আবার কান্না করে দিল। রোজার চোখের পানিটা মুছে দিয়ে বললাম, কি হইছে, কাঁদতেছ কেন? ও কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে কান্না করতেছে। আমি ওর পিঠে আস্তে করে হাত দিয়ে একটু নাড়া দিয়ে বললাম, রোজা তোমাকে আমি একদিন বলছি, আমার সামনে কান্না করবে না। এইবার রোজা কান্না থামিয়ে চুপচাপ বুকে শুয়ে আছে। রোজা 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 কি কথা বলবা না? আচ্ছা ঠিক আছে, কথা বলা লাগবে না, এরকম বোবা হয়ে থাকো, দেখি সর আমি উঠবো। এই কথা বলার সাথে সাথে রোজা আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। তা কিছু তো বলো, আপনি আমাকে রেখে চলে আসছেন কেন? আমি কোনো কথা না বলে চুপচাপ শুয়ে আছি। আমার চুপ থাকা দেখে রোজা বলল, আপনি কি আমাকে আরো কষ্ট দিবেন? কি রকম অদ্ভুত ভাবে কথাটা বলল রোজা, আমার কাছে মনে হলো ওর এই কথাটা বলতে অনেক কষ্ট হয়েছে। আমার আবার চুপ থাকা দেখে রোজা আস্তে আস্তে ওর মুখটা
আমার মুখের কাছে আনলো আর বলল, কি হলো এখন তো দেখি আপনি বোবা হয়ে গেছেন। আমি কি বলবো, ও জোরে জোরে নিঃশ্বাস নিতেছে আর ওর সব নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেছে। অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা, মন চাচ্ছে ওর ঠোঁটে একটু ডুব দেই। কিন্তু মনের কথা মনে রেখে রোজাকে আমতা আমতা করে ঢোক গিলে বললাম, শুধু রোজা। রোজা বলার সাথে সাথে রোজা ও ঠোঁটটা আমার ঠোঁটে ডুবিয়ে দিল। কতক্ষণ ছিলাম আমি জানি না, দরজায় কড়া শুনে দুজনের হুঁশ আসে। লজ্জায় কেউ কারো দিকে তাকাতে পারছি না, আমি দরজা খুলতে যাব, এরই মধ্যে রোজা চিল্লায় বলে উঠল, কে? দরজার উপাশ থেকে মা বলে উঠল, আমি। আম্মু তুমিও না, তুমি যাও, আমরা পরে বের হচ্ছি। আচ্ছা তোর যখন খুশি তখন বের হ, টেবিলে খাবার রাখা আছে, আমরা একটু মিজানদের বাসায় যাচ্ছি। আচ্ছা আম্মু ঠিক আছে। আচ্ছা আমি যাই, তাড়াতাড়ি আসবা আম্মু। হুম। মা আব্বু চলে গেল। আমি রোজাকে বললাম, মার সাথে কেউ এভাবে কথা বলে? আমি বলি, আমার মা আমি যেমন কথা বলি তাতে আপনার কি? ওই কথা বলে রোজা আবার ওর ঠোঁট আমার ঠোঁটের কাছে আনতে লাগলো। আমি বললাম, রোজা না, একদম না। আবার ডুবিয়ে দিল রোজা রোজার ঠোঁট আমার ঠোঁটের উপর। কিছুক্ষণ পর নিজেকে রোজার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, যাও হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবো। না আমার খিদা নাই, আমি অন্য কিছু খাবো। আমার ঠোঁট দেখিয়ে বলল কথাটা। আমিও একটু রাগি লুক নিয়ে বললাম, এতক্ষণ খাইছো মন ভরে নাই? ও একটু কান্না করে দিয়ে বলল, আপনি খালি রাগ দেখান আমার উপর। আচ্ছা আচ্ছা, আর রাগ দেখাবো না, এইবার তো কান্না থামাও। আগে আমার এইখানে 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 চুমু দেবেন, তাহলে কান্না থামাবো। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এইবার রাগি লোক নিয়ে বলল, দেবেন না তাই তো, আপনি আর কি দিচ্ছেন আমাকে কষ্ট ছাড়া? আচ্ছা আচ্ছা দিতেছি বলে ওর দিকে আগাতে লাগলাম। ও চোখ বন্ধ করে আছে, চোখটা হালকা ভিজা ভিজা, ঘন ঘন ঢোক গিলতেছে, চোখের নিচে কালো দাগ পড়ে আছে। তো কি হয়েছে, ওকে এখন অনেক সুন্দর লাগতেছে। আমি একদম ওর কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বললাম, দেওয়া কি লাগবেই? রোজা কোনো কথা না বলে চোখ বন্ধ থাকা অবস্থায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি প্রথমে ওর কপালে, তারপর ঠোঁটে, তারপর গলায় একটা একটা করে চুমু দিলাম। গলায় চুমু দেওয়ার সাথে সাথে রোজা আমাকে ঝাপটে ধরল, অনেকক্ষণ পর ছাড়লো আমাকে, যাও হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবো এখন। হুম। রোজা ফ্রেশ হয়ে আসলো, তারপর আমি একটু ফ্রেশ হলাম, দুজনে একসাথে খাবার টেবিলে বসলাম। আমি খেতে শুরু করলাম, কিন্তু রোজা না খেয়ে আঙুল দিয়ে ভাত নাড়াচাড়া করতেছে। তাই আমি বললাম, খাও। রোজা কোনো কথা বলতেছে না। আমি আবার বললাম, কি হলো খাও? এবার রোজা আমতা আমতা করে বলল, কেউ যদি খাওয়ায়া দেয় তাহলে আমি খাবো, আর নইলে খাবো না। এই যে ঢংনা করে চুপচাপ খাও। রোজা কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। আমি এখন আর কি করব, একটা প্লেটে ভাত তরকারি নিয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি রোজা বিছানায় শুয়ে কান্না করতেছে। আমি ওর ঘাড়ে হাত দিয়ে ডাক দিলাম, রোজা এই নাও খাও, না খাইলে তো শরীর খারাপ হবে তোমার। আমি না খেলে আপনার কিছু যায় আসে? আর আমার শরীর খারাপ হলে আপনার কি? তোমার শরীর খারাপ হলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তান তোমার গর্ভে, তোমার শরীর খারাপ হলে আমার সন্তানেরও সমস্যা হবে, নাও হা করো। এখনও মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে বসে আছে রোজা। ওর শরীর আর ওর চেহারা দেখে অনেক কষ্ট হচ্ছে, মাত্র কয়েক মাসে কী অবস্থা করছে নিজের, আর কয়েক মাস ওর থেকে দূরে থাকলে হয়তো মরেই যেত। ওর গাল ফুলিয়ে বসে থাকতে দেখতে আমার একদমই ভালো লাগে না। রোজাকে আবার বলতে লাগলাম, রোজা তোমার জন্য আমার মনে একটু হলেও জায়গা হয়েছে, কিন্তু কতখানি জায়গা হয়েছে তা আমি জানি না, কারণ আমি এখনও রিয়াকে ফিল করি, অনুভব করি। এইবার রোজা আমার দিকে ফিরল আর বলল, আপনার মনে আমার জন্য যতটুকু জায়গা হয়েছে তাতেই আমার হবে, আর বাকিটুকু জায়গা আপনি রিয়া আপুকে রাখবেন। আর ভুলেও যদি অন্য কোনো মেয়ে আমার আর রিয়া আপুর জায়গায় আসে তাহলে কিন্তু আপনার। তাহলে কি আমার? আগে আসুক না কেউ, তারপর তা শুনি, আসলে কি করবা? আপনারে কেন বলবো? আচ্ছা বলা লাগবে না, নাও হা করো। আগে আপনি ভালোভাবে বসেন। এইভাবে তো ঠিক আছে। আরে বসতে বসি, বসেন। তারপর সোজাভাবে বসলাম, বসার সাথে সাথে রোজা আমার কোলের উপর বসলো, বসে ওর হাঁটুর উপর ভাতের প্লেটটা রেখে বলল, এবার খাওয়ায় দেন। আমি ওর কাণ্ড দেখে অবাক, আমি রোজাকে ভাত খাওয়াতে লাগলাম, ও ভাত খাচ্ছে আর আমার দিকে চেয়ে আছে, চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তেছে, কোনো কথা বলতেছে না। ওর চোখ অনেক কথা বলে, ওর মনে
অনেক কষ্ট সেটা ব্যাখ্যা করে। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকাতে ভয় করে, নিজেকে অপরাধী মনে হয়, না জানি ওর উপর অনেক অপরাধ করছি। ওর সাথে খাওয়া শেষে রোজাকে বললাম, তুমি একটু রেস্ট নাও, আমি বাইরে থেকে আসতেছি। বলার সাথে সাথে রোজা আমার হাতটা ধরে ওর পেটের উপর রাখলো। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। ও চোখ বুজে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কিছু বলবে হয়তো কিন্তু সাহস পাচ্ছে না। ওর নীরবতা দেখে আমি বললাম, কিছু বলবা? রোজা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি ওকে একটু সময় দিয়ে বললাম, আচ্ছা বলো কি বলবা? আমার যে হাতটা রোজার পেটের উপর ছিল, ওই হাতটা আর একটু জোরে চেপে ধরল পেটের উপর আর বলল, আপনার সন্তানের কসম কেটে বলেন, আপনি আর আমাকে রেখে কোথাও যাবেন না। আমি চুপচাপ ওর দিকে চেয়ে আছি, আর ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে, আমি ওর দিকে চেয়ে আছি। কি হলো বলুন। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতেছে। আমি ওর পাশে বসে আছি, আর ও শুয়ে অন্যদিকে ফিরে কান্না করতেছে। আমি ভাবতেছি রোজাকে এখন কি বলবো। রোজা আমার কাছে থাকলে রিয়ার কথা মনে পড়ে যায়, যে এখানে রিয়ার থাকার কথা ছিল। রোজা এসে ভাগ বসাইছে, আবার রোজা আমার কাছ থেকে দূরে থাকলে রোজাকে কাছে পেতে মন চায়। আমি আস্তে করে রোজার পিঠে হাত দিয়ে ডাক দিলাম, রোজা রোজা দেখি এদিকে ফেরো। রোজা তারপরও চুপ করে আছে। ওকে একটু জোর করে আমার দিকে ফিরিয়ে ওর পেটে হাত দিয়ে বললাম, যদি তুমি ধরে রাখতে পারো তাহলে আজীবন তোমার সাথে থাকবো। রোজা ছলো ছলো চোখে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, কি হলো, পারবা তো? পারবো মানে ইনশাল্লাহ পারবো। পারলেই ভালো। রোজা শুয়ে অবস্থায় ওর হাত দুটি মেলে আমাকে ওর কাছে ডাকতেছে। ওর ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নাই, আস্তে করে জড়িয়ে ধরলাম। ও আমার ঘাড়ে মুখ বুঝে কান্না করতেছে। আমি ওর কানের কাছে আমার মুখটা নিয়ে বললাম, এত পানি তোমার চোখে কোথা থেকে আসে? ও আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে করে বলল, কোথা থেকে আসে জানি না, কিন্তু আমার চোখে পানি আপনার জন্য আসে। মানে? মানে আবার কি, ভালোবাসি তাই। আপনার একটুখানি অবহেলা আমাকে অনেক অনেক কষ্ট দেয়। আমার মুখের ভাষা মনে হয় রোজা কেড়ে নিয়েছে। কি বলবো আমি, কি বলা উচিত এখন আমার জানা নাই। একটা কথা বলবো? হুম বলো। রাগ করবেন না তো? আরে বলো তো। আপনি শুধু রাগ করেন কেন? হুম। আমি ওকে ছেড়ে দিয়ে বসে নরম সুরে বললাম, কি বলবা বলো। রোজা উঠে আমার পাশে বসে ওর দুই হাত আমার গলায় রেখে আল্লাদি সুরে বলল, ওই দিন কিভাবে অধিকার আদায় করছি মনে আছে? আমি আমতা আমতা করে বললাম, কোন দিন? বলার সাথে সাথে রোজা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উপর উঠে বসে বলল, এবার মনে পড়ছে কোন দিন? আমি আবার বললাম, কোন দিন? এইবারও আমার শার্টের বোতাম একটা খুলে আরেকটায় হাত দিয়ে বলল, এখনো মনে পড়ে নাই? হুম পড়ছে পড়ছে, মনে পড়ছে। তাহলে এতক্ষণ ঢং করলেন কেন? না মানে। তাহলে শুরু হয়ে যাক। কি কি মানে? বলেই মুখে কিস করতে লাগলো। এরই মধ্যে দরজা খোলার শব্দ শুনলাম, মনে হয় মা আব্বু আইসে। এদিকে রোজা পাগল হয়ে গেছে। রোজাকে বললাম, মা আইসে সরো। রোজা কোনো কথা না বলে ও ওর কাজ করতেছে। রোজাকে একপ্রকার জোর করে নিজের থেকে ওকে ছাড়িয়ে বাইরে আসলাম। বাইরে আসার সাথে সাথে মা ঘরের ভিতর ঢুকতেছিল। আমারে বের হতে দেখে মা বলল, রোজা কই? আমি বললাম, আসছো সেই সকালে, আমাকে একবারও জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? তুই কেমন আছিস আমার জানা লাগবে না, আমার নাতির মা কেমন আছে কেমন থাকবে সেটা জানলেই চলবে আমার। দেখি সর, আর রোজা কোথায়? রুমে আছি। রুমে যেতে যেতে বলল, রাত 8টায় বাসায় খুলনা যাব, রেডি থাকিস, মিজান টিকিট কাটতে গেছে। তারপর আব্বুর সাথে টুকটাক কথা বললাম। আব্বু একটু ইমোশনাল হয়ে বলল, তখন রাগের মাথায় এইসব বলছি, আরো অনেক কথা ইত্যাদি। তারপর ছোট ভাই সজীব, সেও সেম একটু ইমোশনাল হইয়া কথা বলল, একটু কান্না করল। কিন্তু আমার মা, সে তো রোজার ভক্ত, আমি তার ছেলে, সে তো ভুলিয়েই গেছে। রাতে মিজানের কাছে থেকে বিদায় নিয়ে খুলনা রওনা দিলাম। আমার আর রোজাকে পিছনের সিটে দেওয়া হলো। মা আব্বু আমাদের থেকে 4-5 সিট আগে, আর তার আগে সজীব। রোজা জানালার পাশের সিটটায় বসছে। গাড়ি চলছে তার আপন গতিতে। রোজা ওর দুই হাত দিয়ে আমার এক হাত জড়িয়ে ধরে আছে। রোজার মাথাটা আমার ঘাড়ের উপর, জানালা থেকে বাতাস ঢুকতেছে, আর সেই বাতাসে রোজার কিছু চুল আমার মুখের উপর পড়তেছে। অনেক ভালো লাগতেছে আমার,
রোজার চুলে এক অদ্ভুত রকমের ঘ্রাণ আছে, কী রকম একটা মাতাল করা ঘ্রাণ। প্রায় মধ্যরাত, তখন আশেপাশে প্রায় মানুষ ঘুমে, আবার কেউ কেউ মোবাইলে ব্যস্ত। আর আমি চেয়ে আছি রোজার দিকে, অপরূপ সুন্দর লাগতেছে রোজাকে। কোন সময় চাঁদের আলো পড়তেছে, আবার কোন সময় সোডিয়ামের আলো পড়তেছে রোজার মুখের উপর, যা ওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেক ভালো লাগতেছে এই সময়টা। এইভাবেই সারাটা পথ রোজার দিকে চেয়েছিলাম। বাসায় এসে আমি অবাক, কারণ বাসায় মেহমান ভরা, মনে হয় কোনো আয়োজন হবে। রুমে আসলাম, কতদিন পর আমার নিজের রুমে আসলাম, বিছানায় গাটা এলিয়ে দিলাম। বাসায় আসার পর রোজাকে আর দেখতে পাই নাই, মনে মনে ওকে খুঁজছি কিন্তু পাই নাই, লজ্জায় কাউকে জিজ্ঞাসা করি নাই। কিছুক্ষণ পর আমার দুই খালাতো ভাই আমার রুমে আসলো, এসে বলল, ভাইয়া এই নাও, এগুলো পরে বাইরে আসো, বলে আমার হাতে একটা নতুন লুঙ্গি আর একটা গেঞ্জি দিয়ে চলে গেল। আমি ওদের কথায় পাত্তা না দিয়ে লুঙ্গি আর গেঞ্জি বিছানার পাশে রেখে চুপচাপ বিছানায় শুয়ে আছি। রোজার অপেক্ষায় আছি কখন আসবে, কিন্তু ওর আসার কোনো নামগন্ধই নাই। কিছুক্ষণ পর মা আসলো, এসে বলল, কি হলো, তুই এখনো চেঞ্জ করিস নাই? মা, এইগুলো কেন পরব? তাড়াতাড়ি পর, তোর আর রোজার গায়ে হলুদ আজ, আর আজ রাতে বিয়ে। মা, এসব কি জন্য? তোর জানা লাগবে না, তাড়াতাড়ি পর, এগুলা পরে বাইরে আয়, বলে মা চলে গেল। এই রোজা যে কোথায় গেল, বাসা আসার পর এখনো আমার সামনে আসলো না লুঙ্গি আর গেঞ্জি পরে বাইরে আসলাম। ছোট ভাইরা আমাকে দেখে হাসতেছে, কোনো সময় তো আমাকে লুঙ্গি পরতে দেখে নাই, তো তাই হয়তো হাসতেছে। আমার কিছু খালাতো মামাতো বোন আর কিছু পাড়া প্রতিবেশী হলুদ শাড়ি পরে বাইরে বের হচ্ছে। আমি আমার খালাতো ভাই শিয়াবকে বললাম, ওরা কোথায় যায়? রিয়া আপুদের বাসায়। আমি অবাক চোখে শিয়াবের দিকে তাকিয়ে বললাম, রিয়াদের বাসায় যায় কেন? আরে রোজা ভাবি তো রিয়া আপুদের বাসায়, সকালে রিয়া আপুর মা এসে নিয়ে গেছে রোজা ভাবিকে। আমি শিয়াবের কথা আগামাথা কিছুই বুঝি নাই, তা রোজাকে কেন নিয়ে গেছে রিয়ার আম্মু? রিয়ার আব্বু আম্মু রোজা ভাবিকে রিয়ার স্থান দিয়েছে, তাই এখন থেকে রোজাই রিয়া, রিয়া আপুর আব্বু আম্মুর কাছে। বুঝলাম, তা ওরা কি করতে গেছে রিয়াদের বাসায়? কি করতে যাবে, রোজা ভাবিকে গায়ে হলুদ দিতে গেছে। ও আচ্ছা, আমি রুমে যাই, দরকার পড়লে ডাক দিস। আচ্ছা। রুমে এসে বসে বসে ভাবতেছি, রিয়ার আব্বু আম্মুর আবার কি হলো, রোজাকে সোজা মেয়ে হিসেবে মেনে নিল, তাদের আর কোনো মেয়ে নাই তার জন্য নাকি অন্য কিছু, সব ভাবতেছি। কিছুক্ষণ পর শিহাব আসলো, রুমে এসে বলল, ভাইয়া চলো। কোথায়? কোথায় আবার, বাইরে আসো, এখন তোমার গায়ে হলুদ দেবে। আমি আর কোনো কথা না বলে শিহাবের সাথে বাইরে আসলাম। দূর সম্পর্কের নানিরা এসে আমাকে নিয়ে একটা পাড়ার উপর দাঁড় করালো। কিছু কিছু মহিলারা আদিযুগের গান গাইতে লাগলো, কেউ কেউ আমার গায়ে হলুদ দিয়ে যাচ্ছে। এইভাবে অনেক নিয়মকানুনের পর শেষ হলো গায়ে হলুদ। আমাকে ভালো মতো গোসল করিয়ে ঘরে নিয়ে আসলো। সন্ধ্যাবেলা একটা শেরওয়ানি পরে কিছু লোকদের সাথে রিয়াদের বাসায় গেলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রিয়াদের বাড়ি, পুরা বাড়ি লাল নীল ছোট ছোট লাইটে ভরপুর। রিয়াদের বাড়ির ভিতর ঢুকলাম, বুকটা ধকধক করতেছে। বাড়িতে ঢোকার সাথে সাথে রিয়ার ছোট ভাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, কী হয়েছে? ও কোনো কথা না বলে আমার হাত ধরে বরের বসার জায়গায় বসল। রিয়ার আব্বু আম্মু আমার আশেপাশে ছিল, কিন্তু কোনো কথা বলে নাই আমার সাথে এখনও। ধীরে ধীরে বিয়ের কাজ শেষ হলো, রিয়ার আব্বু আম্মু এখন আমার পাশে বসা। রিয়ার মা আমার মাকে ফোন দিয়ে বলল তাদের বাড়ি আসতে। রিয়ার আম্মু আমার পাশে বসে আছে, কিছু বলবে হয়তো কিন্তু বলতে পারতেছে না। ওনার এরকম অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম, খালা কেমন আছেন? কোনো কথা বলতেছে না, শাড়ির আঁচলটা মুখে দিয়ে অন্যদিকে ফিরে আছে। আমি এবার বললাম, মা কেমন আছেন? রিয়ার আম্মু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। আমার সামনে দাঁড়িয়ে তার হাত দিয়ে আবার গাল ধরে বলল, আমাদের ক্ষমা করে দিস বাবা। আপনি এগুলো কি বলতেছেন? ওই দিন রিয়াকে তোরে দেখতে দিই নাই। আরে থামো, কি এসব কি কথা বলতেছো? না মা, নে। ওনার কথা বলা শেষ হবার আগে আমার মা আসলো, এসে রিয়ার আম্মুকে বলল, কিসের জন্য ডাকলে? চল নতুন বউ, বরকে একসাথে ঘরে তুলে নি। চল, এতে আবার আমারে ডাকা লাগে? কিছুক্ষণ পর রিয়ার আম্মু আমার হাত ধরে নিয়ে রিয়ার রুমে নিয়ে যেতে লাগলো। পিছে তাকিয়ে দেখি রোজাকে মা আমার পিছনে পিছনে নিয়ে আসতেছে। রিয়ার রুমে আসলাম,
রুমে ঢোকার সাথে সাথে এক অদ্ভুত অনুভূতি হলো মনে। মনে হলো আমার পুরো শরীরের ভিতর কীরকম জানি ঠান্ডা বাতাস বয়ে গেল। রিয়ার আম্মু আমাকে খাটে বসালো, রোজাকে আমার পাশে বসালো হয়েছে। আজ আবার রোজা বধূ সাজে সেজেছে। রিয়ার আম্মু আমার হাতটা নিয়ে রোজার হাতের উপর রাখলো, রেখে বলল, সোহান আজ থেকে রোজাকে ভালোবাসবা রিয়ার মতো, কারণ এখন থেকে আজীবনের জন্য রোজা আমার মেয়ে। এইবার মা আমার আর রোজার হাত ধরে বলল, সোহান যে চলে গেছে তাকে ভেবে কোনো লাভ নাই, আমরা এখন রিয়ার জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। এবার আমি বললাম, দোয়া করব আল্লাহ যেন পরকালে আমাকে রিয়ার সাথে রাখে। আমার কথা শুনে রিয়ার আম্মু আর আমার মা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রোজার দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে মুখ কালো করে আছে। রোজার মুখ কালো দেখে রিয়ার আম্মু রোজার থুতনি ধরে রোজাকে বলল, ও ওর ভালোবাসার মানুষকে চাইছে, আল্লাহর কাছে তুইও আল্লাহর কাছে তোর স্বামীরে যাইবি। রোজা শুধু মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। আরও অনেক কথা বলে রিয়ার মা আর আমার মা আমাকে রোজাকে রেখে বাইরে থেকে দরজা আটকে চলে গেল। আমি আর রোজা দুজনে চুপচাপ বসে আছি, কেউ কোনো কথা বলতেছি না। আমি আস্তে করে বিছানায় শুয়ে পড়লাম, রোজা এখনও খাটে বসা। অনেকক্ষণ হয়ে গেল, রোজা এখনও চুপচাপ বসে আছে। আমি রোজাকে বললাম, কী হলো ঘুমাবা না, চুপচাপ আমার দিকে চেয়ে আছে। আমি আমার দুহাত মেলে বললাম, কী হলো আসো। আমার দুহাত মেলা দেখে রোজা আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল, চুপচাপ বুকের উপর শুয়ে আছে, কোনো কথা বলতেছে না। রোজা রোজা রোজা, কী হয়েছে, মন খারাপ? না। তাহলে আপনি আমাকে ভালোবাসবেন তো? ভালো না বেশি উপায় আছে? শত হলেও তুমি আমার ভবিষ্যৎ সন্তানের মা। আগে বলেন ভালোবাসবেন তো। বাসতে পারি, একটা শর্ত আছে। কি কি শর্ত বলেন, আমি সব মানতে রাজি আছি। আমাকে তুমি করে বলতে হবে তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। রোজা, বলো, আজকে আমাদের কি রাত? কি রাত? আজকে আমাদের বাসর রাত, তা কিছু হবে না। মুখটা তুলে আমার দিকে তাকিয়ে, যা দুষ্টু বলে রোজা আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আর শুরু হলো সোহান আর রোজার নতুনভাবে পথ চলা। কিন্তু রিয়া রিয়া থেকে যাবে আজীবন সোহানের হৃৎপিণ্ডে। গল্পটা কেমন হলো প্লিজ জানাবেন। আর যারা পরবর্তী পার্ট গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।